জিহাদ করাই আমার মাওলানার সুরেতে আল্লাহ বলে ডাক দাও ভাই চিৎকার মার দাও ডাক দাও হাফজ দাও ডাক দাও ডাক দাও যুবক ডাক দে হে যুবক এই ডাক দে হে ইসলামপুরের যুবক হে জামালপুরের যুবক হে জামালপুরের যুবক আজকে দশই অক্টোবর আল্লাহকে সুরেতে ডাক দাও দাইনি দারিন পাকা দোয়া কবুল হওয়ার মেডিসিন আমার ডান পাশে নবীর সুন্নাতের অনুবরণ নিয়ে আমার বাম পাশে পিছনে অধিকাংশ কমিটির ভাইদের মুখে দাড়ি নবীজি আপনি একটু ফেরেশতাদেরকে বলিয়ে দেন না যারা এখন এই ময়দানটার ভিতরে ডিউটি করতেছে এরা তো ফজরের টাইমে চলে যাবে আসমানে আপনার কাছে রিপোর্টটা দিয়ে কারণ বাজানদের সকাল বিকাল যত রিপোর্ট হয় ফেরেশতারা এই রিপোর্টগুলো নবীর রওজায় জমা দিয়ে তারা আসমানে চলে যাবে বিশ্ব নবী যখন বলে ফেরেশতারা তোমরা সারা পৃথিবীতে ছড়িয়ে যাওয়ার সময় ডিউটি যখন থাকবা তখন তো আমার কাছে দেখা করে গেছো যখন ডিউটি শেষ করে তোমরা আসমানে যাবা আমায় নবীর সাথে একটু দেখা করে যাবা আমি একটু চাইয়া চাইয়া দেখবো সিনিয়র সরের কোন মুসলমান আমার কথা শুনে কাঁদছে আমার কথা শুনিয়া তাকবীরের ধ্বনি দিয়ে আসমান জমিন কাঁপাইছে কারণ এই কুরআনের জন্য আমি নবী দাঁত ভাঙছি এই কুরআনের জন্য আমি নবী এই এতিমখানা মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য আমি নবী নিজে পেটে পাথর ভাঙছি ওহুদের মাঠ থেকে আসার পরে জীবনে কোনদিন কষ্ট চাবাইয়া খাইতে পারি নাই বাবা জামালপুরের ভাইরা আপনাদের জানা আছে বুখারী তার সে কিতাবুল মাগাজি আয়েশা সিদ্দিকা বলেন আমি আমার নবীকে নরম নরম গোশত গুলা পাকায় দিতাম আমি ওহুদের যুদ্ধে আসার পরে আমি ছোট্ট মানুষ আমি আয়েশা নবীর কাছে পেয়ালার মধ্যে যখন গোশত গুলা সাবমিট করলাম আবার নবী গোশত গুলা গালের মধ্যে সাবানি দিয়ে গাল ধরে বয়ে রয়েছে আমি আয়েশা বললাম নবীজি গোশত কি তরকারিতে ঝাল হয়ে গেছে না গালের দাঁতের মধ্যে হাড্ডি বাঁধছে নবী আমার বলেন না রে আয়েশা আয়েশা তোমার পাক খুব সুস্বাদু হয়েছে রে আয়েশা কারণ তোমার মা আমার শাশুড়ি উম্মে ফাজল আমি জানি উম্মে আব্দুল্লাহ হলো তোমার মা তোমার মা যখন আমার দোস্তানি ছিল তুমি তখন আমার ঘরে বিবাহিত হও নাই আমার আয় খাদিজা যখন আমার ঘরে ছিল আমি মক্কার ভিতরে সবার বাসার পাক খাইতাম না আমার ক্ষুধার তৃষ্ণা লাগলে তোমার বাবার বাড়ি যাইতাম তোমার মা এমন ভাবে গোশত পাকায় দিত আমি নবী মজা করে খাইতাম আমার খাদিজা জীবিত থাকা অবস্থায় তোমারও তো বিবাহ করার নাম নিশানাও ছিল না আয়েশা আমার আল্লাহ যদি ঘটকালি না করত জীবনও আমি তোমারে বিয়ে করতাম না আমার নবীর আসাদুর নারী লুবি কষ্টা আমার নবী সেক্সুয়ালের কারণে বিয়ে করছে এই তোহমানটা দিস না আমার নবী জীবনে যতগুলা বিবাহ করছে একটা বিবাহ নবী সেক্সুয়ালের কারণে করে নাই যৌবনের লালসায় করে নাই নাস্তিকের বাচ্চারা আমার নবী কি দিয়ে আল্লাহ বিবাহ করাইছে আমার এই নবীর কেউ গালি দেওয়া জ্ঞানটা বুঝে ফেলবো জ্ঞানটা বুঝে ফেলবো কে কে রাজি আছে আল্লাহকে দু হাত ধরে দেখা যেত তোর আমার দেশের প্রেসিডেন্ট না তোর আমার দেশের মন্ত্রী না আমার নবী এমন একজন চরিত্রবান যার চরিত্রের গ্যারান্টি আমার আল্লাহ কোরআনের মধ্যে নিজে বর্ণনা করেছেন ওই নবীর তাকবীর আসতে দিবা লুলোইয়া মরবা গলা ফাটাইয়া মাজাটা টান করে বাবা এইভাবে গুল্লি দিবি তাকবীর জমিন কাঁপায় দিবি তোর আওয়াজ ফেরেশতারা ফজরের সময় বিশ্ব নবীর রওজায় দিয়া তারপরে আসমানে চলে যাবে তোর ছবিটা
এই রানিং ক্যামেরায় দুনিয়ার ক্যামেরা ইউটিউবারদের ক্যামেরায় যেমনি লিপিবদ্ধ হবে ফেরেশতাদের ক্যামেরা উপর বন্দী হয়ে যাবে সু তাকবীরের ধ্বনিটা এইভাবে হতে হবে জীবন চাক আর থাক আসাদ নূর যদি কোনো বাংলার জমিনে কদম দেয় ওদিনকেই ওর জীবনের শেষ দিন হে জামালপুরের মুসলমানরা যে আসো না নাই আজকে 10 অক্টোবর আল্লাহকে দেখায় দাও 10 অক্টোবর আল্লাহকে দেখায় দাও 10 অক্টোবর আওয়াজ দিয়ে দেখাও জামালপুরের মুসলমান ইসলামপুরের মুসলমান জামালপুরের মুসলমান দীপ্তগান আওয়াজ দাও জীবনের ফিনি ভালো আসাদপুরের খাল তোমায় মামা তোমায় বাংলার জমিনে কদম রাখার সাথে সাথে ওর জাগায় খুঁজে ফেলবো জাগায় খুঁজে ফেলবো জাগায় খুঁজে ফেলবো কে কে রাজি আছে আল্লাহ দিয়ে হাত তুলে ফেল মুসলমান আসাদ নূর তোমার নবীকে কি বলেছে জানো এক মাস আগে মোর ববি ডাকাত বলে আমার নবী বলে তার চাচাতো বোন উম্মে হানির সাথে পরকিয়ে কই বিয়ে করছে তুমি গলায় রশি দিয়ে মরো যদি আওয়াজ না দাও তোমার অন্তরে যদি ব্যথা না লাগে দুনিয়ার সব বেঈমানগুলো হাসতে পারে নবীকে অপমানের কথা শুনে আমরা আলেমরা কোনদিন জীবনের বিনিময় হলো এটা মেনে নিতে পারি না এ জোরে কথা বলতে হবে এ জামালপুর ইসলামপুরে মুসলমান কথা বলতে হবে এ বক্সগঞ্জের মুসলমান কথা বলতে হবে এ শেরপুরে মুসলমান কথা বলতে হবে জীবনের বিনিময় হলো আমার নবীর ইজ্জতকে জমিনে দুলান্তিত হতে দেওয়া যাবে না নবীর চরিত্র নিয়ে কথা বলবার জায়গায় কাইতে লাগবে শুধু একসাথে আওয়াজ দিতে হবে শাসন কারে কয় বেটা নবী জীবনে উহুদের মাঠ থেকে এসে গোশত চাপে খেতে পারে নাই কিতাবুল মাগাজি বুখারি করে দেখেন মা আয়েশা বলেন আমি দেখি আমার নবী গাল ধরব হেরোইছে আমি দেখব এখন কার চোখে নবীর কষ্টের দৃশ্য দেখে কান্দে আমি জানি আশেকে রাসুল এখন সহ্য করতে পারবে না মা আয়েশা সহ্য করতে পারে নাই স্ত্রী হওয়ার পরও সহ্য করতে পারে নাই আপনার চেয়ারটা একটু পিছনে দেন আমার ভাইদের কষ্ট হচ্ছে দেখতে কিন্তু চেয়ারটা পিছনে টানেন তো হুজুর এই শুধু আমার আওয়াজ দিয়ে দেখায় দিবা দুনিয়ায় যতদিন বাঁচব বিশ্বনবীর আদর্শ বাস্তবে পরিণত করে বাঁচব আজকে মাদ্রাসার তালেবে ইলমদেরকে জিএমবিএ করে গালি দেয় আলেম ওলামাকে সন্ত্রাসী বলে গালি দেয় কে কোন দল করেন আমি জানি না আমার গোপালগঞ্জের সন্তান আমি আপনাদের এটাই একটা একটা মেসেজ দিয়ে গেলাম কোন আলেমান আও মুআল্লিমান আও মুস্তামিরান বিশ্বনবী তার পবিত্র জবান দিয়ে আজ থেকে 1445 বছর আগে ঘোষণা করে গেছে বিশ্বনবীর পবিত্র জবান দিয়ে ঘোষণা করে গেছে মান আকরাম আলিমান কান্নামা আকরামানি জালেমকে সম্মান করলে সে আমি দুবিরে সম্মান করব আজকে সে আলেমদের অসম্মানী করে হাতে পায়ে বেড়ি লাগাইয়া চোরের মতো গরু চোরের মতো কোড়ে উড়ে বুকটা ফাইটা যায় কথা ঠিক না ভাই ঠিক পরিমনির মধ্যে একটা নট্টুকি পতিতা কথা কন না কেন যারা দুই দিন আগেও নিজের দেহ ব্যবসা করেছে স্বামী কয়টা খবর নাই তাদেরকে কোড়ে উড়ায় মনে হয় রাজধানী উঠতেছে ডাক্তার সাবরিনার মতো একটা একটা ফাউন্টা মহিলা লিপস্টিক লাগায় কোড়ে উড়ে আর ওরা সতুল আম্বিয়া তাদেরকে ডাকাইতের মতো চোরের মতো খুনির মতো ফাঁসির আসামির মতো কোড়ে উড়ায় কলিজা আঘাত লাগে এটা দেশের জন্য শোভনীয় নয় আমি করতে পারি আওয়ামী লীগ করতে পারে বিএনপি করতে পারে জামাত ইসলাম করতে পারে জাতীয় পার্টি আলেমদের এই দুর্দশা দেখে কলিজা আঘাত লাগে এটা সবাই জানে কষ্ট হইতেছে এইস্টাদের পিছনে পোলাপান কথা বলে থামাই দেন এই মুসলমানের পোলাপার আওয়াজ হতে হবে জীবন যাক আর থাক বিশ্বনবীর আদর্শ জমিনে থাকবে আমি থাকবো না নবীর আদর্শ থাকবে মা আয়েশা বলেন আমি দেখবো আশেকের রাসূল এখন কয়জন আছে বন্ডগমত আশেকের রাসূল দরকার নাই সত্যিকার আশেকের রাসূল গলা ফাটাইয়া জীবন দিয়ে যৌবন দিয়ে নবীর ইজ্জতকে জমিনে টিকায় রাখবে
কষ্ট হইতাছে তোমাকে মাই খেলা বইয়া বইয়া ঘুমায় তোরে গরম পানি মারমু মগা এ তুই নিচে বস নিচে বস পিছনে তো বাইরে দেখতে পারছ না তোর মাথার উপর দে বস নিচে ঠিক আছে না গোপালগঞ্জের জিনিস বুঝি তো কোন জায়গায় কি লাগবে এটা কি খুশি হয়েছে হাসি কি বাবার বাবা এমন হাসিতে বউসি পরে দেয় না বউ এত চেষ্টা করে তরকারি পাকাইয়া ভালো ভালো তরকারি দিয়ে একটা হাসি দাও কি গোড়ার ডুমটা হয়ে যাবো বলো তোমরা হাসি দেবো আমি আর দেন খালি সিয়ারটা সরাইছি কি হাসি কি দাঁতে একটা মিত্রে নাই এটাও একটা ইবাদত জরকার মারহাবা কিছু কিছু জায়গায় আছে হাসলেও সওয়াব আছে কিছু কিছু জায়গায় আছে কান্নাও গুনাহ যেরকম ভাবে যদি কোন কানলে আল্লাহর কাছে পছন্দ নিও কান না এখানে কানলে আবার গুনাহ কোন জায়গায় দেখাই দেই আপনি মিরপুর অথবা টুঙ্গির বড় মসজিদে যাইয়া জুমার দিন এক জোড়া জুতা চুরি করবেন জুতা কর চুরি করে মুসল্লিদের মার খাইয়া নাক মুখ ফাড়াইয়া সারা দিন কানবেন সওয়াব হইব না গুনাহ হইব কানলেও গুনাহ আছে আছে নাই আবার আপনি ওয়াজের ভিতরে বসে আলহামদুলিল্লাহ হাসবেন কিন্তু হ্যাঁ করে দাঁত বের করে না মুস্কি হেসে দিবেন ইনশাআল্লাহ তাআলা দেখবেন এই হাসির ভিতরে প্রত্যেকটা হাসির ভিতরে আপনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহু আকবার করে বলেন তো দেখি কষ্ট হইতেছে না তো আমি জানি গরমের ভিতরে আপনাদের কষ্ট হইতেছে গেলে হুদাহুদি কইতেছেন গরম হইতে ভিতরে কষ্ট হইতেছে না তবে আমার মন বলে এই কষ্টটা একদিন মিষ্টি হয়ে যাবে মাজানদে মাঈশা সিদ্দিকা বলেন দেখি দেখি কোন দাঁতে আপনারে ডিস্টার্ব করি এবার একটা আওয়াজ দিবা মহিলা প্যান্ডেল আছে হে মা যারা আমার কথা কোন শুনছো গো মা স্বামীর কষ্টে যেই মহিলা কষ্ট অনুভব করিয়া জীবনে একটা দিন স্বামীর গলা ধরিয়া মাইশার মতো আদর দিতে পারবে গো মাইশার গাড়িতে ওই মহিলা জান্নাতে যাবে যখন দেখলেন আমার নবী মুখ ধরে বসে আছে কষ্ট রূপা হইতাছে মা আয়েশা বলে দেখি 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 কোন দাঁতে আমার করিজার নবীরে কষ্ট দিতাছে তাকাই দেখে আমার নবীর নিচের দুইটা দাঁত ভাঙা দাঁত এই দাঁত দুইটা নবী গাল দিয়ে বই ও আয়েশা এই দাঁত দুটো আবার কষ্ট দেয় আমি যখন শক্ত কোনো জিনিস চাবারি দিতে যাই রক্ত গুলো সলসল করে বেরো মাইশা বলে আল্লাহ আপনার এত ফেসিলিটি দিয়ে দুনিয়ায় পাঠাই না আপনার পাঠাইবার আগে আল্লাহ পাক লক্ষ লক্ষ বছর আগে কোরআন শরীফ বাইতুল মামুনের বলের সাথে লিপিবদ্ধ করে রেখেছে আদম নবী বলেন ওই কোরআনের মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাদীরা ওয়াদাঈয়ান إلى الله بإذنه وسراجا منيرا فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما وإنك لعلى خلق عظيم এত প্রশংসা কোরআনে আমার মালিক করলেন ওই মানুষটার দাঁত দুইটা কি আল্লাহ বাধায় দিতে পারেন এখন কানবেন কে কইছে আপনি গুনাহ নিয়ে বাইতে যাবেন এ কোরআন হাতে নিয়ে বললাম যুবক ওয়াসের মাঠে এই জন্যই আসতে হয় এই জন্যই কাটতে হয় এই ওয়াসের মাঠটার চারপাশে কোটি কোটি ফেরেশতারা আর একটা ফেরেশতার কাঁধে পা দিয়া আসমান পর্যন্ত আপনাদের ঘিরে রেখে দিয়েছে আপনি হাসবেন আপনি কাঁদবেন সাথে সাথে ফেরেশতাদের রানিং ক্যামেরা জমা হচ্ছে
দুনিয়ায় কোন ওয়াজে বয়ে কানছেন আমি জানি না আপনার প্রত্যেকের কান্নার আওয়াজ এখন আসমানে চলে যাবে আর আপনার মা বাবার কবর আজাব মাফ হয়ে যাবে মা আয়েশা বলেন আপনার এত ফ্যাসিলিটি দিয়ে দুনিয়া আল্লাহ বানাইলেন আপনার দাঁত দুটোকে আল্লাহ বান্দায় দিতে পারে না এত কষ্ট সহ্য হয় না আমার নবী বলে আয়েশা রে আমার মালিক আমার এই দাঁত দুইটা বহুতবার জামরুদ পাথর দিয়া জান্নাতের পাথর দিয়া জিব্রাইলকে পাঠায় দিছে স্বর্ণের বিলেটি করিয়া আমার নবী কি ক্যাপ পরায় দে স্বর্ণের ক্যাপটা পরায় দে নবীর ভাঙা দাঁত দুইটা দেখতে আমি আল্লাহর কাছে খারাপ লাগে আয়েশা রে জিব্রাইল কতবার আমার কাছে আসছে আমি মনে মনে ভাবছি আমি যদি দাঁত দুইটা বান্দায় ফেলি কিয়ামতের মাঠে আমার গরিব উম্মতগুলো আমারে দেখতে চাইব সমস্ত উম্মতগুলো আমার পাগল সিনার সরের উম্মতগুলো পাগল বক্সিগঞ্জের উম্মতগুলো পাগল জামালপুরের ইস্তাম্বুলের যুবকগুলো পাগল এদের সামনে ইলিয়াস রহমান জেহাদি যখন আমার দাঁতের বয়ান করছিল আমার ভাঙা দাঁত দুটা দেখার জন্য তারা পাগল হয়ে গেছিল মনে মনে যদি আমার দাঁত দুটা বাঁধায় ফেলি তারা তো আর আসল দাঁত দেখতে পারল না বাজান আমি দেখবই মা বিলে কার মা নাই কার বাবা নাই গো তোমার চোখে যদি এতিমের মতো দুই ফোঁটা পানি বের হয়ে তোমার মায়ের কবর আজাব এখনই মাফ হয়ে যাবে গো বাবা মা আয়েশা বলেন আমি আর চোখের বাণী রাখতে পারলাম না আমার নবী উম্মতকে এত ভালোবাসে বাবা যান আমার নবী আয়েশারে গাল দেখায় আর বলে আয়েশা এই ঘরের মধ্যে তুমি ছাড়া আর আমি ছাড়া আল্লাহ ছাড়া তো আর কেউ নাই কিয়ামতের মাঝেদি শুরু হয়ে যাবে আমার উম্মাদ গুলো আমারে দেখার লাগে পাগল হয়ে যাবে সেদিন তুমি বর্ণনা করে বলিও এই দাগ দুইটা আমার উম্মাতের লাগে মাঝেদি কিয়ামতের মাঝে আমি বলবো আল্লাহ আমার উম্মতের দাঁতের খাতিরে উম্মত গুলারে মাফ করে দাও এ আমার চিনারচরের বাইরা জামালপুর ইস্তামপুরের বাইরা আজকে 10ই অক্টোবর আমার মাওলারে সাক্ষী রাইখে দাও 10ই অক্টোবর চোখের পানি দিয়ে আমার মাওলারে সাক্ষী রাইখে দাও কোটি কোটি ফেরেশতারা রানিং ক্যামেরা দিয়ে তোমার ছবিটা উঠাই লয়ে যাও এই জামালপুর ইস্তামপুরের জমিনে 10ই অক্টোবর তুমি মাওলারে বুঝায় কলমা দি আমার মতো কত মানুষ কবরে চলিয়ে গেছে আমি বড় ভাই বেঁচে আছি আমার ছোট ভাই আজকে দুনিয়ায় নাই রে আমি একদিন কবরে চলে যাব আবার কবরের লতা পাতায় ঘিরিয়ে ফেলবে মাটিতে আমার হাজি গুলো খেয়ে ফেলবে আমার খবর কেউ নিবে না কবরে তে কেমনে একা পড়িয়া বন্ধু কে হই সঙ্গে যাবে না যুবক বাইরে প্রতিদিন তোমার মতো কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় গো ভাই কত পূর্বাসী লাখ বাংলাদেশে আছে ব্যাগড়ের মতো করিয়া কত ঢাকা থাকে কত যুবকের লাশ আসে বাবা অ্যাম্বুলেন্সে করিয়া যুবক বাইরে হতে পারে এই মাহফিলটা তোমার জীবন আমার জীবনের শেষ মাহফিল শুধু চোখের পানি ফেলায় কান্দ আজকের মাহফিলের সভাপতি কান্দে আগামী বছর মাহফিল হবে এই সভাপতি আর সহ সভাপতি হতে পারবে কিনা জানি না তার আসনে কে বসবে তাও জানি না
তুমি যেই জায়গায় বসে ওয়ারশুস আগামী বছর এখানে কে বসে ওয়ারশুস শুনবে আমি জানি না শুধু নিজের মনকে বুঝে বলো মন রে আমার যদি চার জনে কবরে লইয়া যায় ওই মাটিতে আমি জোরে চাপ দিব আমার এক পাজরের হার আর এক পাজরের মধ্যে ঢুকে দিবে এমন কোন বান্ধব নাই আমার ওই মার ফিরাইতে পারে ও জামালপুর শেরপুরের বাইরা তুমি আমার মাওলারে দেখে দাও ইসলামপুরের বাইরা বক্সিগঞ্জের বাইরা ঝগড়াছড়ের বাইরা তুমি শুধু মনকে বুঝায় বলো গরমের মধ্যে বসিয়া বসে আর শুনতাছি আহারে বাবাই গরমের মধ্যে টিকতে পারি না কবরে কেমনে থাকবো জানালা দরজা বিহীন করে আরে একটা ইলেকট্রিসিটি একটা বাতির ব্যবস্থাও নাই মালিক তুমি আমার নুরে নুরান্বিত করে দিবে আমার নেক আমল গুলো আল্লাহ তোমার কাছে এইটাই চাই দুইটা হাত বাড়াই আমার মৌলার সুরে একটা আল্লাহ বলে ডাক দাও ভাই চিৎকার মারে দাও ডাক দাও হাফজ দাও ডাক দাও ডাক দাও সুবহান ডাক দাও এই হাত গুলাকে তুমি কবুল করো জোরে করে আমিন আরো জোরে বলো আমিন এদিকে তাকায় থাকে না যেই মানুষটা জীবন উম্মতের লাগে গোস্ত সবাই খাইতে পারে না ওই মানুষটারে কেউ গালি দিল রাস্তা রাখবে না জীবন চলে যাবে যাবে মান যাবে যাবে ফাঁসির মঞ্চ উঠবে ওই নাস্তিকের বাংলার জমিনে থাকতে দেওয়া যাবে না যাবে না যাবে না বঙ্গবন্ধুরে গালি দিলে আমার গোপালগঞ্জ টুঙ্গি পাড়ার সন্তানরে গালি দিলে শেখ হাসিনা যদি তার বাড়ি ঘর সুবধা জ্বালাই দিতে পারে আওয়ামী লীগের পোলাপা প্রেসিডেন্ট জিয়ারে গালি দিলে যদি ওই বাড়ির উপরে হামলা হতে পারে তাদের সাইটি কি আমার নবীর দাম কম যারা নবীরে গালি দিবে তার বাড়ি ঘর জ্বালাবো না কেন পরে ভাইঙ্গে সুরে আটার বস্তা বানাবো না কেন কথা কর না কেন কষ্ট হইতেছে আর মাত্র 10 মিনিট কথা আরে হ হ মুসলমানের পোলা আওয়াজ দেয় তো রাজনীতি পশা রাজনীতি বিচার বিভাগে বিচার নাই গরিবের ন্যায্য অধিকার নাই বাণিজ্যিক মন্ত্রী একটা বানাইছে এ নিজেই বাণিজ্য করে লেগামহীনভাবে দ্রব্যমূল্যর দাম বাড়ছে মানুষ ক্ষমতার বাহিরে ইউটিউব খুললেই দেখা যায় জনগণ গরিবের কান্না আর কান্না একমাত্র আল্লাহ রহমত ছাড়া দুনিয়ার কোন সরকার পারবে না এই দ্রব্য মূল্যের নামকে নিয়ন্ত্রণ করতে কারণ আছে তো জাগা ভরিয়া ভরিয়া ধান খেত না করে বাড়িঘর করবা তো পাইবা কি কথা কর না যেখানে ধান হইতো সেখানে এখন বাড়ির পতাকা উড়ে কষ্ট হইতেছে আর মাত্র 5 মিনিট হ কয়টা বলে চলবে সারা রাত বয়ে থাকবেন সারা রাত আল্লাহকে হাত উঠাই দেখান তো নারাই তকবীর আল্লাহ নারাই তকবীর আল্লাহ সবাই বয়ে থাকবেন সবাই বয়ে থাকবেন না মান না আমি থাকি তবে আমার পর বক্তা আছে থাকার একটা সিস্টেমও আছে ইনশাআল্লাহ বলেন শুধু আমার দিকে তাকাবেন কোন দিকে গার ঘুরাবেন না ইনশাআল্লাহ বিচার ঠিক থাকলে ওই দেশ ঠিক থাকবে এই যে দেখছেন সৌদি আরবে একটা ছেলেরে সলনা ভাবে বন্ধু খেলা করতে যায় এক বন্ধুরে চাপ দিছে মরে গেছে অন নিয়াত ছিল না বন্ধুরে মারার কিন্তু সৌদি আরবের আইন কোরআনের আইন আল কতল বিল কতল কতলের পরিবর্তে কতল তুমি মেরে ফেলেছ তুমি মরতে হবে না কোরআনের আইন আল্লাহু আকবার বলতে পারলেন না মক্কা শরীফের বড় বড় মন্ত্রীরা পর্যন্ত সুপারিশ করছে বিচার বিভাগে ছেলেটা গায়ক সৌদি আরবের ভিতরে একটা মডেল সৌদি আরবের ভিতরে যুবকদের আইডল এত লক্ষ লক্ষ যুবকরা সরকারের কাছে মাথার টুপি পায় নামায় দিছে এই ফ্যামিলির কাছে ওই দেশের সবচেয়ে একটা ভালোই হলো যদি কারো কাছে নত হইতে হয় মাথার টুপি মাথার রুমাল পায়ের কাছে ফেলাই দেয় যেন তার দয়া হয় মন্ত্রীরা পর্যন্ত শিল্পপতিরা পর্যন্ত ওই ছেলেটার পক্ষে মাথার পাগড়ি টুপি ফেলাই দিয়া ওই বাড়িওয়ালার বাড়ির সামনে দিয়া গণসংযোগ করেছে বাড়িওয়ালা মাফ করে নাই ছেলেটার কল্লা উড়াই দিছে বিচার কারে কয় কারণ ওমরের বিচার এখনো মক্কায় সব জায়গায় আছে কথা বলেন না কেন আমর ইবনে আস আবু সামারে ঘরের মধ্যে নিয়ে বেত মারছে 80 দা
মারার পরে সেহারা মেহারা ফাইটা ফুইটা রক্ত মুক্ত বাইরে গেছে গা 80টা ব্যাত কি চারটা খানি কথা সমস্ত শক্তি দিয়ে মারছে গান মতকায় মাতলামি করছে লগে লগে মারছে জনমের মারা মাইরা রক্ত রক্ত ফাটাই ফুটাইয়া ট্রিটমেন্ট ট্রিটমেন্ট কইরে এক মাস পরে মদিনায় নিয়ে আসছে কিন্তু বাবা সত্য কোনোদিন গোপন থাকে না আসলে আপনাদের কষ্ট হয়ে গেছে সত্য কোনোদিন গোপন থাকে হ্যাঁ আতরের ঘ্রাণ কোনোদিন আপনি বোতলের মধ্যে সাইবা রাখতে পারবেন একবার না একবার লিক হইয়া ঘ্রাণ বের হয়ে যাবে তো এই যে ঘটনা ঘটছে মন্ত্রীর পোলা প্রধানমন্ত্রী পোলা এটা ওমরের কানে চলে আসে কে ভাবে কিভাবে আসে কেউ জানে না আমরের আজ বলে নাই সাথে সাথে আমরের আজকে কল করেছে এদিকে আসো আমার ছেলে মদ খেয়ে মাতলামি করলো তুমি তার 80 বেত মাল্লা গোপনে গোপনে কোমরের আপনারা জানেন ওমরের বড় ছেলের নাম ছিল আবু শামা যারকান মারহাবা আল্লাহু আকবার বলতে পারেন না আবু শামা হযরত ওমর ক্ষমতা আসার পরে বাপ তেমনি প্রেসিডেন্ট আরে ভাই আমার শাশুড়ি শেখ হাসিনা এর পোলা জয় ঢুকলে প্রধানমন্ত্রী যে ফ্যাসিলিটি পায় হেও হেডা ভাই কথা কর না গায় এসে আক করে রেছে কি কয় না কয় এই পুতুল প্রধানমন্ত্রীর মেয়ে পুতুল সে রাস্তায় বের হলে সে যে ফ্যাসিলিটি পায় সেও সেই ফ্যাসিলিটি পায় প্রধানমন্ত্রীর সুবাদে কথা ঠিক না বেঠে ওমরের পোলা এত বড় দামি পোলা বাপ ক্ষমতায় বসার পরে 12 বছর এক যুগ ছিল ওমর ক্ষমতায় ওমর যখন ক্ষমতায় বসছে আবু বকর ইন্তেকালের পরে মিশর সফরে গেছে আবু শামা মিশরে যাইবার পরে এক জায়গায় বইয়া তখন নাবিজ বলা হইতে নাবিজ অর্থাৎ দুধের সাথে ওই যে তালের রস মিশাইয়া খেজুর ভিজাইয়া এরপর ওইটারে কড়া করে খাওয়াইলে শুনে এমএসটা বাড়ত শক্তিটা বাড়ত তাবু শামা বলছে ভাই আজকে একটু বসে একটু ওইদের খাওয়া দাওয়া করি প্রেসিডেন্টের বলা বইয়ে খাইছে খাইতে 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 একটা জিনিস খাওয়া হয়ে গেছে উল্টা পাল্টা সেটা মদও না নবিজও না সেটা কি মদও না তারিও না মাসকারের একটা জিনিস খাওয়া হয়ে গেছে আবু শামা কিন্তু বাবা খাইয়েই একটু মাতলামি ভাব হয়ে গেছে বেশি খাইছে মাতলামি হয়ে গেছে এখন দিলে নরম করবেন বাজান আবু শামার যখন একটু মাতলামি এসে গেছে এ যুবক ভাইরা তখনকার প্রেসিডেন্ট ছিল মিশরের এমানে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আন আমর আব্দুল আস ছিল তখন সেখানকার গভর্নর আমর আব্দুল আস ঘরের মধ্যে নিয়ে দেখলেন যখন মাতলামি শুরু হয়ে গেছে শরীয়ত তারপরে ফরজ কারণ মদ খাইয়া যদি কেউ মাতলামি করে তার 80 বেত মারতে হবে কয়টা জোরে কান আর আমাদের ছেলে মেয়েরা মদ খাইয়া মেম্বার চেয়ারম্যানেরা মদ খাইয়া নট্টু কিনাইয়া সেরি লইয়া নাচে এই দেশে বিচার নাই কথা কন না কে বিচার হলো সব গরিবের লাইগা বিচার হলো সব আলেম উলামার লাইগা সঠিক বিচার যদি না করে ইদা হাকামতুম বাইনান নাস ইন তাহকামু বিল আদ তোমাদের সমাজে বিচার করবা আমার মালিক বলে সত্য বিচার যারা করবা হযরত ওমরের গাড়িতে কিয়ামতের মাঠে জান্নাতে যাইবা নবী চারজন সাহাবীর কোয়ালিটি চার রকম বর্ণনা করছে শেরপুরের যুবক ভাইরা জামালপুরের যুবক ভাইরা সিনারসরের যুবক ভাইরা আমি তোমাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই لقد كان لكم في رسول الله أسوة حسنة তোমার গোটা জিন্দেগিটা সুন্দর হবে যদি নবীর মডেলে মডেলিং হও কোন নেতার মডেলে মডেলিং হতে হবে না لقد كان لكم في رسول الله أسوة حسنة আজকের মাহফিলের প্রধান অতিথি নবীর সুন্নাত পাঞ্জাবি আছে নবীর সুন্নাত দাঁড়িয়ে আছে নবীর সুন্নাত টুপি আছে আজকের মাহফিলের সহসভাপতি সভাপতি তেমনি আল্লাহর ওলি সহসভাপতি যদিও মাস্টার মানুষ দাড়িগুলো পাকিয়ে গেছে বাবা আল্লাহ রসুল বলছেন যার দাড়িগুলো পাকিয়ে যায় সে যখন কোনো দোয়া অনুষ্ঠানে অ্যাটেন্ড করিয়া হাত তুলে আবার কলি যায় আমার অমর তুই কলি যায় ও
নিজের ছেলেকে এইভাবে বিচার করিয়া আল্লাহর আদালতে বিচারের সম্মুখীন হইস নাই রে ওর আমি তোরে বুকের মধ্যে নিয়ে গেলাম সরজিবত দশায় কোনদিন চোর ডাকাইত তো দূরের কথা বাঘে ছাগলে এক জায়গায় ঘাস খাবে কেউ রেকেও আক্রমণ করতে পারবে না এ জামালপুরের মুসলমান এই বিচার যদি বাংলার জমিনে থাকত মন্ত্রীর পোলা মদ খায় মিন্ত এমপির পোলা কাম কুকাম করে পুরো শহর নিজের টাকা না দিয়ে দখল করিয়া লয় বিচার করার কেউ নাই অমরের মতো যদি একটা বিচার বাংলার জমিনে হইত এই দেশটা শাহজালাল আমানি যেই উদ্দেশ্যে স্বাধীন করেছিল বাচ্চা গোর গোবিন্দর হাত থেকে সেই রকম হয়ে যাইত কথা ঠিক না ভে ঠিক কষ্ট হইতাছে শুধু আমার সাথে আওয়াজ দিয়া বলবা দুনিয়ায় যতদিন বাঁচবো ইমান আমল নিয়ে বাঁচবো কে কে রাজি আছে আল্লাহকে হাত তুলে দেখাও তো আল্লাহ তুমি কবুল করো বন্ধুদের কবুল করে উঠাইব হাসরে আল্লাহ 10ই অক্টোবর দেখো আমার বাজারদের চোখে পানি প্রধানমন্ত্রীর চোখে পানি সভাপতির চোখে পানি মানুষ গড়ার কারিগর মাস্টার সাহেবের চোখে পানি যুবক ভাইদের চোখের পানি এই জামালপুর ইসলামপুরে আজকে 10ই অক্টোবরের চোখের পানি কবু কইরা নমন হাতে এ ওইটা কেডা যায় ও আমার চোখে ভাই গেছে টান দাও একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিক কে আল্লাহ হাত উঁচু করে বলেন 5 ওয়াক্ত নামাজ পড়ব বলেন ইনশা 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 আল্লাহ দেখো ওয়াদা দিছে 5 ওয়াক্ত নামাজ পড়ব আর একটা ওয়াদা দাও আমার তো মা নাই তোমাদের যাদের মা আছে কোনদিন মায়ের কষ্ট দিবি না ভাই বাবারে কোনদিন কষ্ট দিবি না বাবা মারে কষ্ট দিলে দুনিয়ার কোন রোজা নামাজ আসমানে যাবে না দান সদকা আসমানে যাবে না নামাও হাত বাবা মারে কষ্ট দিবা না তো ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার মার সাইদে জোরে দিকে আছে রে জোরে কর না কে এখানে আসার পর একটা ছেলে আরে ও মার পাগল মনে হয় আমার মতো এখান দিয়ে হাইটে যাইতেছিলাম ও আমার ভক্ত মুসাফা করার জন্য পাগলের মতো সুইটা আইছে আমি চিন্তা করলাম আল্লাহকে মুসাফা করলে অনেক ছেলে ভিড় করবে তাই না বারান্দার ভিতরে একটা ছেলে দৌড়ে যে আমার হাত ধরছে হাত ধরে আমার হাতে 200 টাকা নোট দিয়ে বলে হুজুর আবার লেগে দোয়া করে না আপনার মতো আমি মায়ের পাগল মানে 30 সেকেন্ডের ভিতর আমার কানে দাওয়াতটা পৌঁছে দিছে হুজুর আপনার মতো আমি মায়ের পাগল আমি কই যাও বসো তাহলে বোঝা গেল মায়ের পাগল এখানে আছে বাবার পাগল এখানে আছে যারা বাবা মায়ের পাগল হতে পারে না ও কোনোদিন আল্লাহরও পাগল হতে পারে না এ কথা কর না কেন মারে কষ্ট দিবি ভাই বাবারে কষ্ট দিবি ছেলে মেয়ে হইলে মাঝে যাই দিয়ে দিস ভাই একটা কোরআনের হাফেজ হইলে হাসতে হাসতে জান্নাতে থাকবা মার সাথে দূর দিকে আছে হ্যাঁ নাই রংপুরে পাটগ্রামে একটা ছেলে নেশা করত ইয়াবা খাইতো ইয়াবা চিনেন ইয়াবা খাইতো মা দুকিন ইয়াবা দেখ নাম শুনছেন খান নাই তো না ইয়াবা খাইতো নিশার টাকা জোগাইতে যে মায়েরে বলে নিশার টাকা দে মা বলে আমি রোজা নামাজ করি তোর জীবনের নিশার টাকা দিতে পারি না যুবক তোর পাও ধরছি আমার দিকে টাকা মা বলে আমি তোরে নিশার টাকা দিব না দিবি না তো চাবি দে আমি খুলে লই কয় না তাও দিব না চাবি দিবি না তোর আজকে মার্ডার করব পাটগ্রাম থেকে দুইটা ইয়াবা ট্যাবলেট খাইয়া দুই ধারে ধারালো চাকু চায়না চাকু লইয়া বাইতে ঢুকছে ঢুকিয়া আয়া দেখে মা 11টার সময় ঘুমায় পুলিশ জিজ্ঞেস করে তোর মায়েরে কেমনে খুন করলি ক পয়সা প্রথম 11টার সময় ঢুকে যখন ঢুকি তখন আমি মানুষ ছিলাম না আমি জানোয়ার ছিলাম আমি নিশাকর কেমনে প্রথম ঢুকেই মায়ের কাপড়ের আসল দিয়ে পাও বানছি যেন উঠতে না পারে যুবক নাউজুবিল্লাহ আস্তে কইছি তারপরে কি করলি হাত বানছি মা তখনও হাসে আর কয় তুই আমার জবাই দিতে পারবি না আমি তোর দুধ খাওয়াইছি না পুলিশ কয় তারপরে কি করলি কয় বুকের উপরে বইছি পুলিশ ছিল মা ভক্ত পুলিশকে তারপরে কি করলি জানোয়ার ক বাসা আপনি তো তদন্ত হচ্ছি আমি কি করছি শুনবেন আমারে মেরে ফেলান কয় কে আমি আমার মার চোখ দুইটা বাঁধছি এরপরে কি করলি কই সোরাটা যখন বাইর করছি আমার মা বলে বাপ রে আমি জানি তুই আমারে জবাই দিয়ে দিবি আমি একটা সিল্লানিও দেবো না কোহানিও দেবো না তুই আমার আদরের আব্দুল্লাহ
আবার সুখের বান্ধনটা একটু সারিয়া দে কয়কা আমি একটু মৃত্যুর আগে তোর চেহারাটা দেখে মরি হে জামালপুর ইস্তাম্বুলের যুবক ভাইরা রে মা মরার আগে মা বলতাছে আমার চোখের বাঁধনটা ছেড়ে দে আমি একটু দেখিয়া মরি তুই কেমনে জবাই দে পুলিশ বলে তারপরে কেমনে মায়ের জবাই দিলি স্যার আমার মধ্যে একটু মায়া মোহাব্বত আসলো না আমি আমার মায়ের গলার মধ্যে যখন চাকুটা ঢুকায় দিলাম আমার মা গরু জবাই দিলে যেমনে ছিলা দেয় ছিলা দিতে চাইল আমি চুলটা মাথাটা শক্ত করে ধরিয়া মায়ের বুকের উপরে বসলাম হে যুবক রে তখন তদন্ত ওসি বলে রিমান্ডে নিয়া বলে তুই তোর মায়ের জবাই দিয়ে যে অন্যায় করছো আমি তোরে মার্ডার করে সেই অন্যায় করব আমি বুঝাই দিব মায়ের অন্তরে যারা কষ্ট দেয় আমি পুলিশ জানোয়ার না আমি পুলিশ আনোয়ার যুবক ভাই আমি তোর পাও দূরে ধরে বলে দিয়ে যাই মায়ের অন্তরে দুঃখ দিবি না মায়ের অন্তরে কষ্ট দিবি না বাবার অন্তরে কষ্ট দিবি না হাসতে হাসতে জান্নাতে থাকবি এখন যদি বলো হুজুর আমার মা নাই বাবা নাই আমি কোথায় যে তাদের আদর পাব মা বাবার যদি জান্নাত কিনে দিতে চাও তুমিও যদি জান্নাত কিনতে চাও এতিমখানা মাদ্রাসায় অন্তত কিছু টাকা মাসে মাসে দিও ইনশাআল্লাহ বলেন আমি আমার মায়ের একটা ওসিয়াত পালন করতে যাইয়া 4 কোটি টাকা খরচ করে কেরানীগঞ্জ মসজিদ করছি আল্লাহর কসম করে বলছি প্রতিদিন ওয়াজের সভাপতি সেক্রেটারি প্রধান অতিথি এরা তো জানে ডিএস রহমান জাহিদের ওয়াজের সমস্ত টাকাটা মসজিদ মাদ্রাসায় যায় কারণ বাড়ি গাড়ি জীবনে আল্লাহ করাইছে এখন আর ওইগুলা করার নিয়ত নাই টাউনে কয়েকটা বাড়ি আল্লাহ করাইছে আর দুনিয়া থাকার লেগে যা দরকার সব আল্লাহ মারে দিছে এখন জান্নাতে থাকার জন্য একটা বাড়ি চাই এই জন্য মসজিদটা 2 তলা কমপ্লিট করছি 4 কোটি টাকা খরচ করে জায়গায় কিনছি 1 কোটি 20 লাখ টাকা দিয়ে ওই মিডিয়ারে জিজ্ঞেস করো যারা দাওয়াত দিতে যায় তাকে জিজ্ঞেস করো আমি কারো কাছ থেকে 1 বস্তা সিমেন্ট চাইয়ে নেই নাই ওই যে ভাই গেছিল পিছনে ওই যে গেছিল আমার বাড়ির চাইতে সুন্দর করছে মসজিদ কাউকে বলি নাই আমার 1 বস্তা সিমেন্ট দেন আমার মতো বক্তার আপনি 5 লাখ টাকা দিয়ে আল্লাহ গুনাহ হবে না কারণ কি জানেন আমার টাকাগুলো সব আল্লাহর রাস্তায় খরচ হয় আর এর পিছনে একটা কারণ আছে আমার মা বলছিল ইলিয়াস রে কোনদিন টাকার মালিক হইলে একটা মসজিদ মাদ্রাসা করবি বাবা ও বাবা গতকালকে যেখানে ওয়াজ করছি বিশ্বাস করে কোরআন হাতে নিয়ে বলছি এক মা আল্লাহর সাথের কসম করে বলছি প্রধান অতিথি এক মা মহিলা প্যান্ডে দিলে তার নাতির হাত দিয়ে বলে এই 2000 টাকা ইলিয়াস রহমান জিহাদির মসজিদে দিবি তার মায়ের জন্য সে মসজিদ করছে তার মার সাথে যেন আমি মানাজাত পাই সভাপতি সেক্রেটারি প্রতিদিন আমার মসজিদে টাকা দিয়ে দোয়া চাই আমি আপনাদের কাছে কিচ্ছু চাই না শুধু এতিমখানা মাদ্রাসার জন্য আপনার জন্ম দুঃখিনী মায়ের জন্য 1 কোটি টাকা আমি চাই না আমি জিহাদি 4 কোটি টাকা খরচ করে যদি মায়ের কলিজার শান্তি দেওয়ার জন্য যদি মসজিদ মাদ্রাসা করতে পারি আল্লাহর কোন পাগল আছেন বেশি কিছু চাই না আপনার মায়ের চোখের পানি মুছবার জন্য আপনার মায়ের শরীরটা ভালো রাখার জন্য আমি কালেকশনের বক্তা না আমি মাত্র 5 থেকে 6 জন লোকের চাই জানি না কার কপাল ভালো হয়ে যাবে যদি আপনি আমার কথাটা রাখেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى Oh.
وقال الله تبارك وتعالى وإنك لعلى خلق عظيم يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نماز پڑھنے کی خوشی ہے اے پردہ تا کھلے دین اے پردہ تا اوئی پردہ تا کھلے دین راستر پاسے تا اکھن کھولیں ایک ساتھ بولتا ہو ہے ঘর আচ্ছা তা থাক একসাথে বলতে হবে নামাজ পড়লে কে খুশি হয় আল্লাহ টন বাজ বাড়াও মাস্টার বাড়াও এখানে আসার তৌফিক কে দিবেন আল্লাহ যাইবার তৌফিক কে দিবেন আল্লাহ সব কাজের শুরুতে কার নাম নেবেন আল্লাহ খানা খাওয়ার সময় আল্লাহ পানি খাওয়ার সময় আল্লাহ সুদ খাওয়ার সময় সুদ খাওয়া হালাল না হারাম জোরে কর খান খান সত্য কথা কর সুদ খাওয়া হালাল না হারাম আপনি সুদের গুণা যদি জানেন জীবন চলে গেল একটা টাকা সুদ খাবেন না সুদের গুণা এত মারাত্মক গুণা তার নিজের মায়ের সাথে জেনা করা তো নিজের আপন মায়ের সাথে জেনা করার গুণা লিয়ে কবরে যাবেন আর আল্লাহ আপনাকে ভালোবাসবেন এটা প্রশ্নই ওঠে না কথা ঠিক না বেটি অতএব সুদ খাওয়া যাবে না ইনশাআল্লাহ বলেন তাহলে আমার সাথে আওয়াজ দেন আমি মুসাফিরের সাথে বলেন সুদ খাবো না ঘুষ খাবো না হালাল খাবো অল্প খাবো আরে জোরে কর না হালাল খাবো অল্প খাবো সুদ খাবো না ঘুষ খাবো না সারা দুনিয়া দিয়ে দিলেও ঘুষ খাবো না হালাল খাবো অল্প খাবো ইনশা আল্লাহ ইনশা আল্লাহ মাশাআল্লাহ ওয়াদা করেছেন ওয়াজের আগে আপনার সাথে দামি এই সিনেসরে আর কেউ নাই মারহাবা বলেন সিনেসর না কি রে না সিনেসর তাহলে একসাথে বলতে হবে সরের মানুষ আপনারা সরের মানুষ তেরা বেশি কোনটাও বেশি এগুলো দয়াময় কম এরা কোবা কবি করে হাসু দিয়া মানুষ মার্ডার করতে এক সেকেন্ড দেরি করে না কিন্তু সেই সর মনে হয় সিনের সর না ঠিক না ঠিক এমন সর আছে আমার গোপালগঞ্জে এমন সর আছে সিরাজগঞ্জে ঠিক না লাগছে তো মার্ডার দুই সাইড হইতে হইব ওকে মান নতি মার্ডার করা ওরা ডেট দিয়ে নামে কার কড়া মার্ডার করতে পারে দেখা যাবে নামিস ঘিরে জোর থাকলে আর আপনার দিক থেকে সোরের নামই আছে জগরার সোর ওহেনেছেন কেন জানেন সোর অতএব আপনারা অনেক ভালো মানুষ তা নাহলে এই গরমের ভিতরে হাজার হাজার মানুষ উপস্থিত হইতেন না কথা ঠিক না ঠিক তাহলে একসাথে বলবেন যতদিন বাঁচবো কোরআনকে ভালোবেসে বাঁচবো রাজি আছি না নাই সবাই রাজি আছেন আল্লাহু আকবার জোরে বলেন তো আল্লাহু আকবার
আল্লাহু আকবার আর রাসূল বলতে হবে দুনিয়ায় যতদিন বাসব কোরআনকে ভালোবেসে বাসব কোরআনের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে যারাই কথা বলবে কুত্তার মতো কোবাবো রাজি আছি না নাই কাকে রাজি আছে আল্লাহ কিন্তু হাত তো দেখায় দাও যুবক কি দেহাই দিলি তাকবীর দিলি নাকি হিজলে ভিড়ি দি তোরা কি দেহাই লিবে না তাকবীর দিতাছে যায় দেখ ফিলিস্তিনের মুসলমান ইসরায়েলের বান্দরগুলাকে সাদা কুকুরের বাচ্চাগুলারে কুত্তার মতো কোবাইতেছে এমন ভাবে বাচ্চাছে সাদা চামড়ার লেডিসগুলা পাড়া পাড়ির মতো বাচ্চাছে কথা কন না কেন কুত্তা সাদা কুত্তার মতো ইসরায়েল বাচ্চাছে বিমানের কোনো শিডিউল নাই হোটেলের কোনো শিডিউল নাই কোথায় পালাবে জায়গা নাই এতদিন আমার আমার মুসলমান ভাইদেরকে কোল খালি করেছে মুসলমান মায়ের কোলকে খালি করেছে ইসরায়েল এখন বুঝে নেবি মুসলমানের মায় দুনিয়ার মায় আল্লাহর মায়ের দুনিয়ার মায়ের কথা ঠিক না বেঠে ফিলিস্তিন বাইতুল মুকদ্দাস আমার আল্লাহর পবিত্র ঘর তারা জুতা দিয়া নাপাক করেছে আল্লাহর ঘরকে আল্লাহই রক্ষা করবে তাকবীরের ধ্বনি দিয়া পুরা জমিনকে কাঁপায় দিয়া ফিলিস্তিনের পক্ষে আর কিছু না পারি একটা তাকবীরের ধ্বনি আল্লাহর কাছে দিয়া দেখায় দেই আল্লাহ তোমাকে ভালোবাসি জীবনের চেয়ে বেশি ভালোবাসি তোমার বাইতুল মুকদ্দাসকে রক্ষা করার জন্য একটা তাকবীরের আওয়াজ দিলাম এই তাকবীরের আওয়াজ ফিলিস্তিন পর্যন্ত পৌঁছায় দাও ইসরায়েলের কলিজা ভেদ করে দাও তোমার আসমানকে যদি ঠিক রাখো জমিনকে ঠিক রাখো ইসরায়েলকে ধ্বংস করো এই প্রস্তাবে কাকে রাজি আছে আল্লাহকে হাত তুলে দেখায় দাও চিনার স্তরে মুজাহিদ তালে আছে মারহাবা বলেন শুনছেন কি বলেছে রসুলের শানে বিশ্ব নবীর ইজ্জতকে রক্ষা করার জন্য যে আওয়াজগুলো আমার আল্লাহর কাছে বেশি লাইটপূর্ণ খুশিপূর্ণ আওয়াজগুলো দেওয়া হয়েছে পরবর্তীতে যখন সময় আসবে পুরা জমিনকে কাঁপাই দেবো ইনশাল্লাহ বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি যতদিন বাঁচবো কোরআনের জন্যই বাঁচবো যতদিন বাঁচব কোরআনকে রক্ষা করার জন্য বাঁচব যতদিন বাঁচব রসুলের ইজ্জতকে জমিনে টিকাই রাখতে বাঁচব যতদিন বাঁচব এই মাদ্রাসাগুলোকে টিকাই রাখার জন্য মরণপণ চেষ্টা করব কোরআন বিরোধী আল্লাহ বিরোধী রসুল বিরোধী মাদ্রাসা বিরোধী দাড়ি টুপি বিরোধী আলেম বিরোধী যে নাস্তিকগুলো আসবে প্রত্যেকটার কল্লা উড়াইয়ে দিব এর নাম মুসলমান অর্ধেক মুসলমান অর্ধেক হিজলা ওইটার মুসলমান না কথা ঠিক না বে ঠিক মুসলমান হব তো সিংহের মতো বাঁচব তাহলে এবার আমার সাথে বলেন সর্বময় ক্ষমতার মালিক কে আল্লাহ হে আল্লাহ আছে না নাই বিশ্বাস হয় আল্লাহ আকবার দিয়ে কাফান তো দিহি আল্লাহ এই শব্দটা আল্লাহর কাছে দামি না সস্তা তাহলে এটা দিলে পাকিস্তানের আওয়াজ হয় কেমনে এই হিজলাগুলা এই নাস্তিকগুলা এটা দিলে আবার পাকিস্তানের আওয়াজ এটা কেমনে হয় এইটা দিয়ে তোর জন্মের পরে তোর আজান দেওয়ার আওয়াজ শোনাইছে এই আওয়াজ দিয়া তোর মরণের জীবনের শেষ বিদায় দিবে এই আওয়াজ দিয়া জান্নাতের একমাত্র চাবি নামাজ এই আওয়াজ দিয়ে পড়া হয় এই সবাই স্টেজে বসে শুধু একসাথে বলতে হবে আলোচনা যত সময় চলবে থাকবেন না ভাগবেন সবাই থাকবেন বুঝটুস করে কেন সবাই থাকবেন সবাই পরীক্ষা করে দেখব সবাই থাকবেন তো ইনশাল্লাহ আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন যাক যেটা হয়েছে হয়ে গেছে বলছি আমি উল্টা হবো তো উল্টা
এই বসো আমার ভাইদের দেখতে দাও তোমাদের দেখার জন্য আসে নাই বসো বসো একসাথে বলতে হবে এই জমিনের মালিক কে আল্লাহ এই কোরআনটা কার আল্লাহ এই কোরআনের মার্কাজ মাদ্রাসা কার আল্লাহ এটা নবীর আরে বাইরে তারাই থাকুক না আপনি এখানে হারান পেট পেট কম করেন আপনারা দেখতে সমস্যা হলে আপেস্টে যান আওয়াজ করবেন না কেন একসাথে যত সময় আল্লাহ আমাকে কোরআনের কথা কোরআনের মাজমায়ে বা হাদিসের মাজমায়ে কথা বলা শুধু দান করবে কোনো আওয়াজ করবেন না আসতে অনেক কষ্ট হইছে সে 12টায় ঢাকা থেকে রওনা দিছি এনায় মাগরিবের নামাজ পড়ছি মাগরিবের ভোর মাগরিবের নামাজ পড়ছি একবারে শেষ অবধি এসে তাহলে বুঝেন কত কষ্ট হইছে আসতে ইনশাআল্লাহ তাআলা যত কষ্টই হোক আপনাদের উপস্থিতি দেখে মন সব অশান্ত না মন শান্ত হয়ে গেছে গরমের ভিতর আমার বাজানটা বসে আছে জাররা পরিমাণ জায়গা নাই একজনের পিঠের সাথে শীতের মধ্যে আরেকজন মিশে আছে এটা যে কত উপস্থিতি কত যে ভালোবাসা হচ্ছে আমি নিজেই বলতে পারি না অতএব আমি আপনাদেরকে আমার অন্তরস্থ থেকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ এদের হায়াতে বরকত দান করেন আমিন আল্লাহ এদের হায়াতে বরকত দান করেন আমিন এদের ছেলে মেয়েদেরকে আলেম বানিয়ে দেন আমিন আল্লাহ এদেরকে রিজিকের ভিতর বরকত দান করেন আমিন আল্লাহ এদের ছেলে মেয়েদেরকে আপনি সুস্থতা দান করেন আমিন এই মাদ্রাসাকে কবুল করেন আমিন এই মাদ্রাসার কমিটি বৃন্দকে কবুল করেন আমিন আল্লাহ শ্রোতা মণ্ডলী বিশ্ব নবীকে জীবনে একবার জীবদ্দশায় স্বপ্নের ভিতরে দেখায় দেন আমিন চিনার চর মধ্য মধ্যপাড়া মহিউসুল নাকামি হাফিজিয়া মাদ্রাসা ও ইয়তিমখানার উদ্যোগে 17তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সম্মানিত সভাপতি জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি শামসুদ্দিন সাহেবকে অসুস্থ আল্লাহ হুজুরকে আপনি সুস্থ করে দেন আমিন আল্লাহ হুজুরকে আপনি সুস্থ করে দেন আমিন এত বড় মুহাদ্দিস আল্লাহর ওলি হাজার হাজার আলেম কারিগর আলেম বানাবার কারিগর আল্লাহ হুজুরকে আপনি সুস্থ করেন সহসভাপতি আল্লাহ মোহাম্মদ আব্দুল বারি মাস্টার আপনি বারাকাল্লাহু ফি হায়াতে আপনিও তো মানুষ গড়ার কারিগর কত ছাত্র আপনার জজ হয়ে গেছে কত ছাত্র মিনিস্টার হয়েছে কত ছাত্র প্রশাসনে বড় বড় কর্মকর্তা যাদের এক কলমের খোসায় বাংলাদেশে অনেক কিছু হয় এলাকে মাস্টার সাহেব পড়ে আছে গ্রামগঞ্জে এটাই তার জন্য বড় পাওয়ার আজকে তো ছাত্র শিক্ষকের দাম দেয় না ঠিক না ঠিক কোন জায়গায় দেখলাম আজকে আমাকে দেখাইলো ফেসবুকে হ্যাঁ এত আপনারা সবাই জানেন ফেসবুক এমন একটা গজব সেকেন্ডের ভিতরে ভাইরাল আর এটা না হইলো তো জানতাম না ঠিক না ঠিক দেখেন শিক্ষক এসে নকল করতেছে উল্টা পাল্টা লেখতাছে দেখকে দেখকে বলতে গেছে আই এই শিক্ষকের দুই গালে দুই ঘুষি মনে হয় তোর বাপের জন্মের মধ্যে মনে হয় তোর বংশের মধ্যে কোনো একজন পিয়াদবের ঘরে জন্ম নিয়েছিল তোর রক্ত তোর জন্ম কেমনে হইছে জানি না তা না হলে এইভাবে পৃথিবী বিরল ক্লাসের মধ্যে পরীক্ষার হলে নিজের ওস্তাদকে টিচারকে এইভাবে মারা আমার মনে হয় আবু জাহেলের জামানায় ছিল কি দেখছি রে ভাই কি দেখছি মাইয়া কলেজের একজন তৃতীয় শ্রেণীর কর্মকর্তা মাইয়া সাতপুরে বাপরে কলপারে ফেলাইয়া মারে কত কর না কেন কি দেখি এগুলো দেখি কি কিয়ামত মনে হয় কাছে গেছে নিজের মেয়ে তার বাবারে মারে তাস তাস করে বাবার দাড়িগুলা ধরে জাকি দেয় মেয়ে তুই বিছানা প্রসাব করলি কেন তোর প্রসাব কে দইব হাই আড়ি হাই কুত্তি হাই কুত্তি আজকে তোর বাপ বিছানা একদিন প্রসাব করছে দাড়ি ধরে জাকি দিলি বাপরে লাতি দিলি ঘুষা দিলি কুপসা ধরে বাপ হাত উঠাইছে আবার বাপরে থামু আজকে তোর বাপের গায়ে শক্তি নাই বিদায় থাপ্পড় দিলি যেদিন তোর গায়ে শক্তি ছিল না দেড় বছর দুই বছর বয়স কত প্রসব করে দিয়েছ বাবার পেটের মধ্যে বুকের মধ্যে সেকালে যদি তোর বাপ মাথা ধরে একটা থাপ্পড় দিত তোর গিলু গরম হইয়া কান দিয়ে বাইরে যেত কথা বল না কেন
আজকে তুই কলেজে চাকরি করতে পারতি না শিক্ষিত নামে জানোয়ার আর সুয়াডাঙ্গায় ঘটিয়ে গেল শিক্ষকের পরীক্ষার হলের মধ্যে থাবর দেয় জানি না তোর জন্ম কোথায় কোনখানে হইছে কে জন্ম দিয়েছে তোকে ভালো বংশের সন্তান কোনদিন ওস্তাদদের মারা কুদুরের কথা ওস্তাদের দিকে করা মেজাজে তাকানোর সুযোগ নাই আর যারা ওস্তাদকে সম্মান করবে সেই হবে ইমাম গাজালি সেই হবে আল্লামা শামসুল হক ফরিদপুরি সেই হবে শাইখুল ইসলাম আহমদ শফি আর যারা ওস্তাদকে সম্মান করতে জানবি না তোর বংশে কোনদিন ভালো মানুষ জন্ম নিবে না উস্তাদ এমন একটা জিনিস কারণ উস্তাদ হলেই দুনিয়ায় এলেম দুনিয়ায় প্রতিষ্ঠার এক নাম্বার হাতিয়ার হলো উস্তাদ যেরকম আমার নবীর উস্তাদ ছিল স্বয়ং আমার আল্লাহ মারহাবা বলতে পারেন না একটা গোপালগঞ্জের ভাষায় আমাদের গোপালগঞ্জের ভাষায় একটা কথা আছে মিলে এনেন বাপে বানায় পুত বাপে জন্ম দেয় পুত উস্তাদে বানায় বাপে বানায় ভূত উস্তাদে বানায় পুত কথা বলে না কেন বাপ রিকশাটা ধরাই দিতে পারে টাকা পয়সা না থাকলে খেত খামারে ধরাই দিতে পারে আর উস্তাদ তোরে কলম হাতে দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বানাই দিতে পারে উস্তাদে বানায় পুত বাপ মায় বানায় ভূত যে উস্তাদের গেলে থাপ্পুর দিয়া তোর জীবন ভালো হবে তোর মরণ তেরাকের নিচে নলে রিকশার থেকে ফেলাইয়া নলে মোটর সাইকেলের ভিতরে ফেলাইয়া তোর মরণ হইব বেয়াদব কোথাকার নালায়েক বদ্দক রাগ করছেন আপনারা হ্যাঁ এই মাস্টার সাহেব আসলে আমি জানি এই সিনিয়র স্তরে যদি এমন একটা জন্ম নিত আপনারা পাড়া এবারে মারিয়া নিতেন সুয়াডাঙ্গার মানুষ তো ওরা আবার অন্য ডাসে এক কাছে কিছুই মনে না বর্ডারের পাশের মানুষ তো ওরা ও ইন্ডিয়ান মিশ্রিত বাংলা ইন্ডিয়া মিশ্রিত অতএব আল্লাহর হেদায়েত নসিব করুন জোর করে আমিন আজকের মাহফিলের প্রধান অতিথি আপনার আপনি কি মিরপুর থাকেন নাকি টুঙ্গি থাকেন আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ হামিদ রহমান মলিন ভাই আজকের মাহফিলের বিশেষ অতিথি জিয়াউল হক জিয়া বিশেষ অতিথি জনাব আলী আকবর আমার পরে যিনি ওয়াজে আসবেন আসলে তো দ্বিতীয় বক্তা প্রধান বক্তার আগেই আসে হয়তো আজকে আমি তারে প্রধান বক্তা বানাই দিয়ে গেলাম কারণ আমার পরে যখন উনি ওয়াজ করবেন আলহামদুলিল্লাহ অনেক বড় বক্তা অনেক বড় ভালো মানুষ মুফাসসিরে কোরআন সরকার বাড়ি জামে মসজিদের সম্মানিত ইমাম খতিব গাজীপুরের জাহাঙ্গীরের মায়ুবি ভাই আল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি আল্লাহ তাকে কবুল করেন আজকের মাহফিলে আরেকজন বক্তা ওয়াজ করেছেন হযরত মাওলানা ইলিয়াস ইবনে কিফায়াতুল্লাহ সাহেব আমার নামে নাম আল্লাহ তাকে আপনি কবুল করেন তো আমার আগে যিনি অস্থায়ী ভাবে তত্ত্বাবধায়ক সরকারের মতো মাইকটা কেড়ে নিয়ে অল্প সময় কথা বলেছেন মুফতি মনির ইসলাম শরীয়তপুরি অল্প সময় আপনাদের মনকে কেড়ে নিতে পেরেছিলেন ঠিক না ঠিক এবং আমি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই এই মাদ্রাসার কমিটি বিরোধীদেরকে যারা এই অজপাড়াগায় এই চরের মধ্যে সিনিয়র চরে এত সুন্দর একটা জান্নাতের বাগান করেছে যাদের অর্থায়নে অক্লান্ত পরিশ্রমে জান্নাতের বাগানের আয়োজন হয়েছে আল্লাহ এই কমিটি বিরোধীদেরকে আপনি কবুল করেন এদের সন্তানগুলোকে সুশিক্ষায় শিক্ষিত দান করেন ওই সুয়াডাঙ্গার মতো বেয়াদব সন্তান জন্ম দিয়েন না আসেন শুরু করা যাক আমার মাহবুবের কোরআনের কিছু কথা হাদিসের কিছু কথা ইনশা ইনশা শুধু আপনাদের কাছে আমি প্রশ্ন করব কোরআনে আয়াতটা পড়ার পরে সমস্ত শক্তি আওয়াজ দিবেন কেউ কোন দিকে তাকাবেন না রেডি রেডি শুনেন তাহলে কোরআনে কি বলে وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ يَا أَيُّهَا النَّبِيُّ إِنَّا أَرْسَلْنَاكَ شَاهِدًا ومبشرا ونذيرا وداعيا إلى الله
داعيا إلى الله بإذنه وسراجا منيرا. পৃথিবীতে কোন মানুষকে আল্লাহ সিরাজ আর মুনির কয়ে ডাক দেয় নাই, অনলি ওয়ান একজন মানুষকে ছাড়া। ওদাইয়ান ইলাল্লাহ বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। পৃথিবীতে কোন মানুষকে আল্লাহ সিরাজ বলে নাই, আলো বলে নাই, বাতি বলে নাই, অনলি ওয়ান একজন মানুষকে বলেছে বাতি সিরাজ সিরাজ। বাংলায় বলে বাতি, আরবিতে বলে সিরাজ। এমনি একজন সিরাজ হয়ে দুনিয়া আসছিলেন আমার নবী রবিউল আউয়ালের দুই তারিখ, আট তারিখ, দশ তারিখ, বারো তারিখ, রবিউল আউয়ালের মাসের চাঁদ চলছে এই মাস ভর। আমার বিশ্ব নবী সিরাত সুরাত নিয়ে আলোচনা করা প্রত্যেকটা মোমেনের জানা এটা সুন্নতে রাসূল এবং ওয়াজিব এবং ফরজ। কথা বলেন না কেন? এখন এই সুন্নাত পালন করতে যাই আজ দোস্তে জুলুস করে বিশ্ব নবীর কলিজা আঘাত করে হ্যাপি বার্থডে টু ইয়ার রাসূলুল্লাহ বলা এক নাম্বার হারাম 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 হারাম। মাইকের আওয়াজ ক্লিয়ার করে ভাই, তুই সেট আনছিস বাজে সেট বেড়াই, আওজা সেট কিনতে পারস না, ব্যবসা করবি ভালো করে কর, বক্তাকে বর্দা নিবি কে, খালি ব্যবসা চিন্তা করে ভালো সেট আনবি বেড়া, আওজা সেট অন্তত দুইটা সেট আনবি, পুরা শেরপুর জামালপুর কাপাবি, কইব না বোল্টুর মাইক বালা গোরার ডিমের সেট লইছে, টান দিলে গে এক এক করে একসাথে বলতে হবে। আমি তোর বদনাম বলবো না, আবার সার্ভিস ভালো দিব বদনাম কমো না, নাহলে এমন ডাবার ডাবাই থুয়ে যাবো, তুই আমার বর্দা দিলে কিচ্ছু হইব না, আমার জানা আছে। আরো ক্লিয়ার কর পাগল বাড়া। এই মুসলমান ভাইরা শুধু আমার সাথে একটা আওয়াজ দিবেন, দুনিয়ায় চিরদিন বেঁচে থাকতে পারবো না, ঠিক না বেঠে? আরো জোরে বলেন, যারা নবীরে গালি দেয় এই সিরাজকে জানার পরেও আমার নবীরে গালি দেয়। আসাদুল নামে একটা পান্ডা বেজরমা জারুগা, কারণ রুতুল্লিম বাদা দালিকে জানি, যারা আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে আল্লাহ পাক কোরআনে বলেন সে বেজরমা। বেজরমা মানে ওর বাপ কে কেউ জানে না, একমাত্র কে জানে কে 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 ওলিদ বিন মুগিরা মক্কার ভূখণ্ডে আমার নবীকে চরিত্র নিয়ে কথা বলেছিল, আল্লাহ তার সামনে কোরআনে আয়াত দিয়ে আল্লাহ বলে দিয়েছিলেন মুতুল্লিম বাদা দালিকা জানিন, আর ও যে আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে ওই নিজেই তো জানবে জারুস। আল্লাহ আকবার বলতে পারেন না? যাকে আল্লাহ কোরআনে সিরাজ বলে ডাক দিছে, সিরাজ বলে ডাক দিছে, ওই মানুষটার যদি কেউ গালি দেয় দুনিয়া, এ এ এ কুদ্দুস ভাই এ তুই যাস তে, ও গেলে কিন্তু আস করব না আমি, বেটা লুঙ্গিটা টান দিলে তুই বয়ে পড়ে আস্তে খালি কুটুত করে একটা টান দিবা, লুঙ্গি ধরবো না দৌড় মারবো কি করবো, আমার এখানে আসার সিস্টেম আছে যাওয়ার সিস্টেম নেই, চিন্তাও করে না মাথাতে বেলাই দাও, যত সময় থাকবো তুমিও থাকবা, তুমি ভাগবা লুঙ্গি ধুয়ে ভাগবা, চিন্তা করছে কার জমির বালায় মরছি রে, বীরের নিশায় আমার দৌড়ছে আর হুজুর আমার বসাই রাখতেছে, সব নিশা বাদ, বইছ তো যাওয়ার সিস্টেম নাই ইনশাল্লাহ বলেন। এই একটা ছেলে যদি ওয়াশরুমে লাশ পর্যন্ত চোখের এক ফোঁটা পানি ফেলতে পারে, আল্লাহ যদি ফেলায় ও জান্নাতে গেলে আমার থিয়ে যেতে পারবো না, মারহাবা বলেন। সাহাবা একরাম অনেক সাহাবি ইসলাম কবুল করার আগে আসিল জানোয়ারের সাথে খারাপ, ঠিক না ঠিক? ইসলাম কবুল করার পরে হয়ে গেছে আনোয়া ফেরেস্তার সাথে যাবে, তার ভিতরে আমি আপনাদের একটা নাম বলি, হযরত ওমরের নাম শুনছেন? কথা কয় কই এক সাসা ও আক করে সাইরেছে পান ঠিক ইচ্ছা পাইতেছে, কথা বাইরে না মুখ দিয়া কথা বাইর হবে তো মুজাহিদের মতো বের হবে, ওমরের নাম শুনছেন? আল্লাহ আকবার করে বলেন তো দেখি ভালো খাত্তাবের গুলো আমল হজে যাইয়া দেখবেন ওমরের বাড়িতে এখন 65 তলা একটা বিল্ডিং, আবু বকরের বাড়ি 32 তলা একটা বিল্ডিং,
হযরত আলীর বাপের বাড়ি অর্থাৎ আবু তালেবের বাড়ি 81 তলা বিল্ডিং আহা অর্থাৎ ওসমান গনির বাপের বাড়ি আফফানের বাড়ি 91 তলা বিল্ডিং আরো জোরে কর সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ আবু বকরের যেখানে মার্কেট ছিল যেটাকে বলা হয় গোলক টাওয়ার গোরি হিলটপ যাকে বলা হয় এটা হলো 165 তলা আবু বকরের মার্কেট যেখানে ছিল এই মুসলমানের বোলা গোরিডাই হইতেছে 12 তলার উপরে খালি গোরিডা আল্লাহ আমাকে নিয়েছিলেন আল্লাহ তো 17 বার মক্কা মদিনা সফর করাইছেন আগে ওঠার পারমিশন ছিল 2014 সালেও ছিলাম এখন কোনো পারমিশন নাই এই গোরির যে ঘরটা আপনাদের প্যান্ডেলের কত বড় এর দুইটার সমান এই গোরির সরঞ্জাম দেয়া বড় কি আর গরমের মধ্যে জায়গা কুড়াইতেছ না গরমের মধ্যে বেড়া গো গাদায় পর একটু পর যাইবো গরমের মধ্যে ফ্যানের ব্যবস্থা করছেন যে বেড়া গো গাদায় বাদে বম অতএব যে যেমনি আছেন হামলে এই ভাবে লড়াসড়া করবেন না ইনশাআল্লাহ বলেন তাহলে একসাথে বলতে হবে এই মুসলমান ভাইরা আবু বকর এমন একজন মানুষ আর হামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদুহুম বি আমরিল্লাহিল আমর আমার নবী এক একজন সাহাবীর কোয়ালিটি এক একটা বর্ণনা করছে কি বলছে দেখেন আমি হাদিস কানা পড়ি 60 জন সাহাবীর কোয়ালিটি 60 জন সাহাবীর কোয়ালিটি 60 ভাবে নবী বর্ণনা করছেন তার পবিত্র জবান দিয়া আর হামু উম্মতি বি উম্মতি আবু বকর আমার উম্মতের জন্য রহমশীল দয়ালু সবচেয়ে বেশি দয়ালু আমার আবু বকর সুবহানাল্লাহ এলো সুবহানাল্লাহ আমি আরেকটু পাম দেই দেই জোর হইনি কিয়ামতের মাঠে রব্বে কারীম আবু বকরের গাড়িতে যারা দুনিয়ায় সুব্য শান্ত থাকবে বেয়াদব হবে না মানুষের প্রতি দয়া মায়া থাকবে জুলুম করবে না হযরত আবু বকরের গাড়িতে জান্নাতে যাবে সুবহানাল্লাহ ওয়া আশাদুহুম বি আমরিল্লাহিল আমর বিচারের দিক দিয়ে এমন করার করা ছিল এমন কি বাগে যদি হরিণের গায়ে আঘাত করত বাগেরও আদালতে হাজির করত ওমর সুবহানাল্লাহ নিজের পোলারও ছাড়ে নাই ওমর মারহাবা বলতে পারলেন না মুনাফিকরা তো এই জামানায় আছে তারা যদি জানে প্রেসিডেন্টের ছেলে মদ খেয়ে মাতলামি করছে বদনাম যাবে এই জন্য ঘরের মধ্যে রাইখে আমি শরিয়াত মোতাবেক বিচার করছি একটু কার্পণ্যতা করে নাই গো খলিফাতুল মুসলিম ওয়াশাদুহুম বি আমরিল্লাহিল আমর বিশ্বনবী বলছে আমার ওমর হলো বিছানার দিক দিয়ে শাসনের দিক দিয়ে পৃথিবীতে এক নাম্বার আমি নবী যেটা পারি নাই আমার ওমর সেটা পারছে পারবে আপনার কেমন বিচার আমি চেষ্টা করছি আপনার ছেলেকে গোরের মধ্যে নিয়ে শরিয়ার সম্মতই বিচার করেছি ওমর বলে যদি শরিয়ার সম্মতে বিচার করতাম আর পোলা মদিনায় আসতে পারত না আমি তোমার বিচার পছন্দ করি নাই আমার ছেলের বিচার আমি নিজের হাতে করব আল্লাহু আকবার বললেন না আমর ইবনে আস বলে একদিন কি আপনি ঢোল ডক্কর পিটিয়ে করবেন কয় হ্যাঁ কিয়ামতের মাঠে এই পোলার জন্য আমার জাহান্নামে যেতে হবে তুমি যাবা না আবুল আস মাতার পাগড়ি ওমরের কাছে রেখে বলে এই জন্যই তো নবী বলেছে ওয়াশাদুহুম বি আমরিল্লাহিল আমর আর হামু উম্মতি বি উম্মতি আবু বকর হায়া ও উসমান ওয়া আকদাহুম আলী এক একজনের কোয়ালিটি এক একটা বর্ণনা করেছি আমি বিশ্বাস করি আপনার মতো বিচক্ষণ বিচার করনেওয়ালা পৃথিবীতে একজনও নেই বাজান দেবার একটা আওয়াজ দিবা যে আওয়াজের সামনে কোনদিন কোন আওয়াজে বসে এত আওয়াজ দেও নাই ওমর বলে আমার ছেলের বিচার আমি নিজের হাতে করব আমার পার্লামেন্টে আমার ছেলে অবশ্য আমার বিচার হবে আওয়াজ ঢোল পিটায় দেয়া হইল সুঙ্গা ফোয়া ফোয়া এলান করা হইল আগামী শনিবার অথবা শুক্রবার আইনমন্ত্রী যদি অর্ডার দেয় হযরত আলী ছিলেন তখন আইনমন্ত্রী আইনমন্ত্রী বলবে কি বিচার হয় 80 বেত মারতে হবে
80টা সাবক মারতে হবে আইনের বই বের হয়ে গেল হযরত ওমর বলেন শুক্রবার আসরের নামাজের পরে আমার ছেলেকে মারা হবে মুসল্লিদের সামনে যে এখনো পর্যন্ত কল্লাকাটে মক্কায় শুক্রবার জুমার নামাজের পরে হাজার মানুষের সামনে হযরত ওমর বলেন হাজার মানুষের সামনে লক্ষ মানুষের সামনে মসজিদ নববী মিসরের রওজার সামনে দাঁড়াইয়া আমার ছেলের বিচার হবে তোমরা চাইয়ে চাইয়ে দেখবা মুনাফিকরা বলে প্রেসিডেন্ট ডায়লগ দিছিটা হতে পারে না নিজের ছেলেকে নিজে চাবুক মারবে এটা বিশ্বাস করি না বাজানদে ওমর সম্পর্কে তাদের বেশি একটা মতে ভাল ছিল না হে বাজাত আবু শামা যখন তার মা শুনতে পারছে ওমরের বিবি আমার সন্তানকে সে নিজের হাতে নিজের হাতে নিজের হাতে বিচার করবে নিজের স্বামী সম্পর্কে স্ত্রী সারা দুনিয়ার আর কেউ জানে না ওমরের বিবি জানা আছে এটা আজরাইলের খালতো ভাই ও যদি ধরে আমার ছেলে শেষ ঘরে যখন গেছে বৃহস্পতিবার রাত্রে আইন মন্ত্রী আইন জারি করে দিল বিচারে কার্যকাল আগামীকালকে আবু শামারে কিন্তু এতদিন পর্যন্ত জেলখানায় রাখছে দুই তিন দিন জেলখানায় রাখা আবু শামার মা আস্তে করে স্বামীর পা দুইটা টিপে আর কয় ওমর কয় এই দুই দিনের ভিতরে আমার কোনো খেদমত লাগবে না সরে যাও আমি আর ওয়াজি করব না এবার জোরইব ওমর বলতেছে তিন দিনের ভিতরে আমার কোনো খেদমত লাগবে না সরে যাও মহিলাকে একটা সিস্টেম আছে এটা কঠিন যা এদের চোখের পানি যে কত জাদুময় রে বাবা বাবা আদমকে জান্নাত থেকে বের করে ছেড়েছে গরম পানিতে কথা বল না কেন জোরে কর প্রথম ফল খাইছে মা হাওয়া এক সপ্তাহ হয়ে যায় মা হাওয়া গলা ফুলে গেছে শরীর ফুলে গেছে নীল হয়ে গেছে জান্নাত থেকে বের হয়ে যাবে অতি তাড়াতাড়ি হাওয়ার ফরমান জারি হয়ে গেল তখন মা হাওয়া খাওয়া দাওয়া বাদ দিয়ে খালি গরম পানি ফেলায় খালি গরম পানি ফেলায় বুঝছি পুরুষ যা এটা বোখারা এতদিন আমার দিয়ে কত কাম করলো আমার দিয়ে কত সুখ পাইলো এখন আমি একা একা দুনিয়ায় যাবো হে বইয়া বইয়া হানে মুস মারবো পুরুষ যা তেমনই সাপ তো আল্লাহ গো তুমি আদবরে বিচার কইরো গো তার শান্তি ছিল না আমার দ্বারা শান্তি পাইছে এখন শান্তির কথা পাইয়া আমারে ভুলে গেছে আল্লাহ বিচার কইরো এখন আদম কইতে তুই কি চাস ক আমিও চাই তুমিও ফল খাও আমরা দুজন একসাথে বাইরে যাই এটা আমার বাজানের কথা না কোরআন শরীফের কথা মারহাবা গো আদম আলাইহিস সালাম কইতে আমি খাইলে তুই খুশি কই হ্যাঁ তুমিও খাবা একসাথে বাইরাবো আমি মহিলা মানুষ এক জায়গায় কোন জায়গায় কি যাবো আমি পামু দুনিয়াদারি কোন জায়গায় আদম আলাইহিস সালাম কয় দে তোর গরম পানি আমার সহ্য হইতেছে না হ্যাঁ 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 গ্যা 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 আয় দে ফল দে আদম আলাইহিস সালাম সবে মাত্র ফলটা ঠোঁটের কাছে নিছে খায়ও নাই ঠোঁটের কাছে নিয়া একটা কামড় দিছে জাররা পরিমাণ রস গালের মধ্যে ঢুকছে নিজের গাল এইভাবে চাইপে ধরছে আদম কি করলাম আমি আমার জিহ্বা ফুলে গেল জান্নাতের পোশাক গুলো টাস টাস করে ঘুরে গেল চেহারা কালো হয়ে গেল ঠোঁটটা লম্বা হয়ে গেল কি করলাম কি করলাম কি করলাম রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা আমি করলাম কি 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 বোর কথা করলাম কি গরম পানি ফালায় ভরে গেলাম আমি গরম পানির প্রেমে পড়ে আমার বউ কাছে হয়ে গেল বের হয়ে আসতে হয়েছে গরম পানির কারণে কত কর না কেন ওমর জানে আমার বাপ আদমরে গরম পানি দিয়ে সোজা করে ছাড়ছে বাইর করে ছাড়ছে আমার বউ গরম পানি দিয়ে যখন কইব বাড়িটা আসতে দিও গো মরে না জানে সব তিন দিন কোনো খেদমত লাগবে না সব আমি জানি আমার খেদমতে তোমার মন ভিজাইতে পারবে না কারণ বিশ্ব নবী বলে গেছে ও আসাদ্দুম বি আমরিল্লাহিল উমর আবার গরম পানিতে হাওয়ার মতো কাজ করবে না আমি জানি হাওয়ার নিয়ে খেলেছে আমার আল্লাহ তোমাকে নিয়েও খেলে আমার বিশ্ব নবী আর আমার আল্লাহ আমার গরম পানিতে কাজ হবে না এটা আমি জানি তবে একটা কথা বলি অন্তত
আবু শাম আমার বড় সন্তান কলিজার ছোট সন্তান আর একবারে মাইরে ফেলাইও না কারণ আমি জানি তোমার বিচার কত কঠিন বিশ্বনবীর জামানায় বিশ্বনবীর জামানায় একজন মুনাফিক মার্কা মুসলমান আইয়া বিশ্বনবীর কাছে কেস দায়ের করলো কোরআন শরীফের ভাষা কেস দায়ের করে বলে নবী গো এই লোকটা ইহুদি আমি মুসলমান এই লোকটা আমার পরে জুলুম করছে নবী বিশ্লেষণ করে দেখে মুসলমান ইহুদির পরে জুলুম করছে আমার নবী বরাদ দিয়ে কারণ মুসলমানের শক্তি বেশি আওয়ামী লীগ ক্ষমতায় এখন আওয়ামী লীগ আলারা যতই অন্যায় করুক কোনো অন্যায় নেই গাড়ি ভরে ঢাকায় বিএনপি এই দেশে করে জিনাই গাতি বেড়ার বাড়ি হে হে খায় মামলা গাড়ি ভরানো মামলা কথা কোন না কেন এইটা বসা রাজনীতি ভাইজান আমার দিকে তাকান কোন দিক তাকায় না ইন দি মিন টাইমে হযরত ওমরের জানা আছে যখন বিশাল লয়া বিশ্বনবীর কাছে গেছে নবী বিশ্লেষণ করে দেখে অন্যায় হলো মুসলমানের ও আমার দেহাইয়া আমার নবীর সাবমিট করে আইন মন্ত্রী হযরত আলীরে দেখাইয়া স্বরাষ্ট্র মন্ত্রী ওমরকে দেখাইয়া আই রে বাপ রে বাপ সে মুসলমান হইয়া ইহুদির পরে যখন বেশি কেদারে দেখাইছে নবী বলে না 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 তুমি মুসলমান হইছো বিদে তোমার বিচার তোমার পক্ষে দেবে আমি নবীটা দিতে পারি না নবীর বিচার এই মুনাফিকের পছন্দ হয় নাই আস্তে করে আসরের নামাজের পরে হাঁটতে হাঁটতে মেসাক করতে করতে ওমরের বাড়ির সামনে যে ওমর এটা কথা ছিল হুনবা ওমর বলে এখন নবীর দপ্তরে যাইতেছে তোর কোনো কথা নাই রাত্রে আসিস আমি আর রাজি করব না রেডি রেডি যখন কইছে রাত্রে আসিস সুযোগ পাইছে স্বরাষ্ট্র মন্ত্রী আইন মন্ত্রী আলী আলী তো তার জামাই কাজ হইব না ওমরের কাছে যাবো স্বরাষ্ট্র মন্ত্রী যখন ওমর ওমর গো আপনারা জানেন মসজিদে নববীর কেবলই বাম পাশে হযরত ওমরের বাড়ি যখন মারহাবা মাত্র 500 গজ দূরে ওমরের বাড়ি ওমরের বাড়ির সামনে যে বলতেছে ওমর ওমর তখন নাস্তা খাইতে বসে রাতের খাবার খাইতে বইছে ইন দি মিন টাইমে গেছে বউ তো জানে আমার স্বামী কি স্বামী দরজার কাছে হাক দিয়েছে মনে করছে কোন মুসাফির আইছে কি রে ভাই ওই যে আসরের সময় ও খা কোনা খাইতে আহি না এটা বিচার লই আইছিলাম আরে নবী থাকতে আমি কি বিচার করব বাপ থাকতে আমার পোলার বিচার কি নবী আমার বাপ কি হইছে কো বাপে পারে না এইজন্য সানি লই আইছে সানি তোমার দ্বারা হইবে না নবীর দ্বারা হইব না কি কইলি নবীর দ্বারা হয় না আমার দ্বারা হইব আমি তোর বিচার করব কই হ তা বয় এই নিব তোর রুটি খাইতে দিতে আমার দিব না হযরত ওমর তো স্বরাষ্ট্র মন্ত্রী দারোয়ান রে কইছে দরজা লাগা মারহাবা মারহাবা আরো জোরে মারহাবা দারোয়ান দরজা লাগাই দিয়েছে আজরাইল ঢুকতে পারবো আজরাইল চিকি খারাই দিয়েছে বেজান দি ওমর বলে একটু বয় খবরদার খাবারে হাত দিবি না তোরে খাওন খাওয়ানো জায়েজ নেই মুনাফিক থরথর করে কাঁদতেছে ঘটনা কি ঘটতে যায় গো ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম নবীর সিদ্ধান্ত যদি তোমাদের কেউ ভালো না লাগে আমি রব্বে কারিম বললাম পৃথিবীর কোন সিদ্ধান্ত আমি আল্লাহর কাছে পছন্দ না নবীর সিদ্ধান্ত বেটার সিদ্ধান্ত হে যুবক রে অমর বলে একটু বই ঘরের মধ্যে চলে গেলেন পর্দার মধ্যে যে বলে ববি রে যেই তরবারি নিয়ে বদরে যুদ্ধ করছিলাম খাইবারে যুদ্ধ করছিলাম ওহুদের মাঠে 10 জন বেঈমান দে আমি নিজের হাতে হত্যা করেছিলাম ওই তরবারিটা কই গো যেই তরবার নাম আমি দিছি ফারুক ফারুকের তরবারি আমার সেইটা কই গো যেই তরবারি আমার নবী ঠোঁট দিয়া চুমা দিয়া বলেছিল আমার এই তরবারি তোর জীবন দশায় যদুর উন্দুর হাতে থাকবে পৃথিবীর এমন কোন শক্তি নাই তরবার তরবারির সামনে কুলায় উঠতে পারে পৃথিবীর এমন কোন শক্তি নাই তোর তরবারির সামনে উঠতে পারে এটার নাম ফারুক আল্লাহ মাফা করে বাবা আল্লাহ মাফা করে বাবা Come on!
مرحبا بلين اي سلوغان دا دیا پتتك تا مسلمان الفروس كافر كافر قدياني كافر شنشد عين چاي نو بير پرنو بنا اي قصة بولتا خبا مطرو سار سات هزار بستك بائش هزار قدياني পঞ্চ করে 7500 থেকে 22000 কাদিয়ানির এত শক্তি কোথা থেকে আসে তারাক একটা প্রোগ্রাম করে 7 কোটি 8 কোটি টাকা খরচ করে ইসরায়েল তাদের টাকা দেয় তারা বিশ্বনবীর নবী বলে মানে না জীবনের বিনিময় হলো বাংলার জমি যদি ইসলাম কবুল করে থাকো কাদিয়ানিদের মুসলমান ঘোষণা করতে হবে করতে হবে করতে হবে করতে হবে এই আওয়াজটা যারা দিবেন এই জবানটা কোনোদিন বেঈমান হয়ে মরবে না আমি বলে গেলাম সংসদে আইন চাই নবীর পরে নবী নাই কাফের কাফের কাদিয়ানি কাফের এই যুবক ওয়াশনে যখন বাইতে যাবে 10 জন একসাথে যাবে না এই মিছিল দিতে দিতে বাইতে যাবে স্বপ্নের ভিতরে বিশ্ব নবীকে স্বপ্নে দেখতে পারবে আমি বলে গেলাম এই শব্দটা এতই ভেরি ভেরি ইম্পর্টেন্ট মুমিনের জন্য কাফের কাফের কাদিয়ানি কাফের কষ্ট হইতাছে না আর মাত্র 5 মিনিট না ও কেন না আরে না গরমের মধ্যে না রেডি বউরে ফারুকটা দে দি ফারুকটা দে ফারুক দে বুঝেন নাই ওমরের তরবারি এখনো পর্যন্ত মদিনা জাদুঘরে ইলিয়াস রহমান যদি একবার না দুইবার না বহুবার আল্লাহ আমাকে দেখাইছে ওমরের তরবারির ডাটাটা আপনার আমার হাতের এক আপনার আমার উষা করতে কষ্ট হই যাব যেই তেলা পোয়া বডি ওমরের তরবারির আসাড়ি আড়াই কেজি ওজন আড়াই কেজি রূপা দিয়ে বাঁধা এতে রে দাবা সেন লাগানো সেন এই পর্যন্ত ওমর পেশায় রাখতেন যেন হাতের থেকে কোপ দিলে ছুটে না যায় কারণ ডালে কোপ দিলে সিটটা যাইতে পারে এই জন্য হাতে পেশায় রাখতেন ওমর عمر কি এমনি আমার নবী বলছে ওয়াসাদুহুম বি আমরিল্লাহ আলা ওমর যখন তরবারি হাতে থাকতো দুনিয়া একদিকে ওমর একদিকে সেই ওমর এইভাবে পেছাইতেন তরবারির ওই শিকলটা পিতলের শিকল আসাড়িটা হলো রূপা আড়াই কেজি ওজনের রূপার সেই আসাড়িটা এখনো পর্যন্ত সে আড়াই হাত লম্বা ওমরের তরবারি দেখবেন মাসখানে এবারে এরকম কোটাওয়ালা দুই ধারে ধারালো ওমরের তরবারির কোয়ালিটিটাই ছিল এই দিকেও কাটতো এই দিকেও কাটতো দুই দিকে ধারালো ছিল ওমরের তরবারি ওমর কয় ফারুকটা দে ওইটা আমি বিশেষ কাজে ব্যবহার করি দে দিকে বউ কয় তোমার হাত দুইটা ধরছি এই রাইতে বেড়ারে শেষ করিও না চুপ তুই জানোস কি কইছে কয় কি ও আমার কাছে সানি করাইতেছে এখন কানবেন সানি মানে কয় প্রথম বিচার করছে আমার নবী যার চেহারা দেখে যার কদমে পাউডার রাইখে দিছি আমি ওভার ছিলাম জানোয়ার ইসলাম কবুল করার পর হইছে আল্লাহ নবীর কল্লা আনতে যাইয়া এই তরবারি দিয়ে কল্লা আনতে যে নিজের কল্লা দিয়ে আইলাম আজকে সেই কল্লা উঁচা করে কয় নবীর সিদ্ধান্ত মানি না আর ওই কল্লা লয়ে থাকবে আমিও মরে এটা মানি না আলা ওয়া রব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম আর দুনিয়ায় বেঁচে থাকার অধিকার নাই বউ পর্দার ভিতর দিয়ে স্বামীর পা ধরলে কি হবে স্বামী সম্পর্কে তো জানা আছে টান দিয়ে কয় সানি বিচার সাস কয় হা তাক করে মারছে খালি একটা খোট দিছে এক করে মাথা নিছে দর কই মাছের মতো লাভাইতেছে লাঠি দিয়ে মাথাটা ফেলাই দিয়ে রক্ত মাখা অবস্থায় বিশ্ব নবীর কাছে হাজির হয়ে গেছে পুরা মদিনার ভিতর আপনারা জানেন কোরআনে আয়াতের সানি নুজুল পুরা মদিনার ভিতরে এলান হয়ে গেল মুসলমান ক্ষমতায় আসিবে দাইবে অন্যায়ভাবে একটা লোকরে মারলো রাতের অন্ধকারে ওমর আমার নবীও হা না কিচ্ছু বলে না ওমর এইভাবে অন্যায়ভাবে মারলি নবী কোনো কথা কয় না কোরআনের আয়াত নাজেল হয়েছে ওমরের পক্ষে তারপরে আমার নবী হা কুসা করে বলছে আমার ওমর কোনোদিন ভুল করতে পারে না আমার ওমর কোনোদিন ভুল করতে পারে না আমার ওমর সঠিক আমার ওমর সঠিক আমার ওমর সঠিক আল্লাহ সিদ্ধান্ত দেওয়ার পরে ওমরের সামনে 28টি আয়াত কোরআনের আয়াত নাজেল হয়েছে
কষ্ট হইতাছে না মাত্র 2 মিনিট না হ্যাঁ এ সভাপতি মুরব্বি মানুষ হেও কয় না শুধু আমার দিকে তাকাবেন কোন দিকে তাকাবেন না তাহলে বুঝবো সত্যিকারে আপনি রাসূল প্রেমিক আল্লাহ প্রেমিক কুরআন প্রেমিক বাজনদে উমরের বিবি তো জানা আছে কল্লা উড়ানো স্বামী আমার আজকে বিচারের দিক দিয়ে কত কোটি হাতটা টিপে পাউটা টিপে মাথায় তেল দিয়ে দেয় অমর বলে কোন পাম্পটিতে কাম হইব না আমার নাম আসাদুল আসাদুহুম ফি আমরিল্লাহিল আমর বাজানে জুমার নামাজের খুতবার ভিতরে অমর বললেন আপনারা সবাই থাকবেন কেউ ঘরে থাকবেন না আমার ছেলের বিচার আমি নিজের সামনে থেকে বিচার করব আরে বাবা মদিনার মুনাফিকরা মসজিদে বইও পিটিশ পিটিশ কই ওটা কয় হইব না বাজানে তখন অবশ্য আমা কিন্তু জুমার নামাজ পড়ছি ও বাজান খুঁটির সাথে তাকে বাধা বারিন্দায় বাদিয়া ও বিজা আমার যখন বানছে এত শক্ত করে বানছে ওর বাঁধতে বলেছে আইনমন্ত্রী আলী বলতেছে হুজুর আস্তে একটু ঢিলাইয়া বান্ধি আস্তে একটু ঢিলাইয়া বান্ধি আমার বলেন না আসামি কোনোদিন ঢিলায় বাঁধতে হতে পারে না আমার ছেলেরে আমি বাঁধতে বলেছি এইভাবে বাঁধবা বেঁধে যখন চোরের মতো ফেলাই রেখে দিয়েছে আসরের নামাজের পরে ওমর জল্লাদকে ডাক দিলেন জল্লাদ রে চাবুক হাতে নে এবার একটা আওয়াজ দিচ্ছে ও জামালপুর মুস্ত ও জামালপুর ইসলামপুরের ভাইরা কত সুন্দর নাম জামাল আর ইসলাম মনে হয় দুই ভাই আছিল জামাল মায়ের ইসলাম মিয়া না কি সুন্দর নাম যখন মারহাবা এই ইসলামপুরের যুবক ভাইরা রে ও আসাদুহুম ফি আমরিল্লাহিল আমর অমর বললেন জল্লাদ রে আমার চোখের সামনে আমার ছেলের তুই মারবি তোর গায়ে যত শক্তি আছে আমি অমর জানো তোর মায়ের দেখে খুশি হয়ে যাই ওই জামান নবীর রওজায় শুয়ে আছে আমার নবীও যেন খুশি হয় আমার অমরের বিচার পৃথিবীর শ্রেষ্ঠ বিচার এটা যেন আমার নবী আমনে যেমনি বলে গেছে সেভাবে যেন হয় জল্লাদ বাজান রে পিটানি শুরু করলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট কোন রাওয়ায় তার সে আটটা কোন রাওয়ায় তার সে বারোটা অমর বলেন কয়টা হয়েছে তোমার গুণ নাই কয় আটটা বা বারোটা ওমর বলে তুমি যেইভাবে মারছো আমি অমরের কাছে গুণ নাই হয়েছে মাত্র দুইটা চাবুক দে দিকে গোড়ার ডিম বাড়ি দে ওই বেটা ঠিক দে এলো তোর বাড়ি এই বিচার মদের বিচার এটা দে দিকে আওয়াজ দিচ্ছে ভাই এই বিচার যদি বাংলার জমিনে থাকতো একটা নেশাকোর একটা জুলুম বাস একটা মেম্বার চেয়ারম্যান বাবা জনগণের কষ্টের মাল চুরি করে নিজের ঘর করতে পারত না মেম্বার চেয়ারম্যান গুলা গরিবের মাল চুরি করে নিজে বিল্ডিং করে কষ্ট হইতাছে এটা আপনাকে জামাল করে কথা না আমি আমার গোপালগঞ্জের কথা বলি খামুশ খামুশ এসো সো গরিবের মা হক মাইরে খাবা ক্যান্সার হবে বেলাত ক্যান্সার তো বাপ নাই ওই রোগ ভালো করতে পারে গরিবের হক এত সিরিয়াস ওমর তরবারি দে বাজান দে আস্তে করে চাবুকটা হাতে নিয়ে এবার আওয়াজ দিবেন ওমরের বিবি ঘরের মধ্যে ছটফট করে কাঁদতেছে ওই যে সৌদি আরবে যেই ছেলেটারে বাজার দে কল্লা উড়ে দিল ছেলেটাকে মৃত্যুর মাত্র আট ঘন্টা আগে বলা হয়েছে তুমি কি চাও বলে আমি কিছুই চাই না আমার এক কল্লা উড়াইবার আগে শুধু আমার মায়ের মুখখানা দেখাও পৃথিবীতে এমন একটা জিনিস মা যার নাই সে যারা কেউ বুঝে না মা আমি ইলিয়াস রহমান জিহাদি 12 বছর বয়সে মারাইছিল গত কয়েকদিন আগে আমার বাবা আমার স্টেজে বাজেছিল এই যে গত বৃহস্পতিবার হে যুবক ইন্ডিয়ার থেকে আসিয়া যেই প্রথম ওয়াজটা বাংলাদেশে করছি গত সপ্তাহে ওই ওয়াজের ভিতরে আমার বাবা ছিল কিন্তু দুঃখের বিষয় পুরা ওয়াজটাই সাথী ফুটাই আমার ভাইরা শুনছে তোমরা ইউটিউবে যারা দেখছ বৃষ্টির পানি আর জনগণের চোখের পানি আখ হয়ে গেছে গো আমার বাবা পিছনে বসেছিল যুব
যখন আমার বাবাকে আমি গাড়ির থেকে নামাইয়া বাড়ির দিকে রওনা দিই আমার বাবা গাড়ির থেকে নামিয়া বলে বাবা গো বৃষ্টি নামতাছে সাবধানে যাইও যাইয়া আমারে ফোন দিও যত রাত হোক আমি ফোনের কাছে বইয়া থাকব তোমার ফোনের আশায় থাকব কারণ বৃষ্টি হইতাছে যাদের বাবা নাই তারা বুঝবে না বাবা কি জিনিস গো এই ইলিয়াস রহমান যাদের বুকটা ভারিয়া দেখো প্রধান অতিথি মায়ের জন্য কত কষ্ট আমার মা আমারে মাদ্রাসায় দিয়া প্রতিদিন সেজদার ভিতরে কান্তর বলতো আল্লাহ আমার ইলিয়াসকে তুমি আলেফ বানা আলেম ছোট হই আর বড় হই হইলাম তো ভাই আমার মায়ের কপালে দেখা হইল না মা তুমি কবরে কেমন আছো আমি জানি না গো মা হে আমার আলেম ভাইরা আমি মায়ের অস্ত কেন এত বেশি করে জানো আমি মা ও আমার তালবে আলিম বাবাজি তোমাদের এই বন্ধু ইলিয়াস রহমান জেহাদি ওই গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়ে আছে আমার মা আমার মা ইন্তেকালের তিন মাস আগে আমার হাতের মধ্যে রুটি পিঠা দিয়া চিতই ভিড়ে দিয়ে গোষ্ঠের মধ্যে ভিজাইয়া ভিজাইয়া খাওয়ায় আর বলে ইলিয়াস রে তুমি মাদ্রাসায় যাও গো বাবা যা কোনদিন মাদ্রাসাটা সাইরা দিবি না আমি মায়ের সাথে তোর যদি জীবনে দেখা না হয় আবার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করবে আমি যদি জানতাম যুবক ভাই আমার মা আমার কাছ থেকে জীবনের বিদায় লয় আমি অন্তত ওই যাত্রায় মাদ্রাসায় যাইতাম আমার মা আমার জীবনের বিদায় দিয়া সাদা পাঁচখানা কাপড় লইয়া গোপালগঞ্জের মাটির নিচে ঘুমাই রইল মা আজকে কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা ঢাকার ভিতরে করছি গো বাবা কিন্তু আজকে আমার জনম দক্ষিণী মা নাই গো দাড়ি বাঁকা বাবা আমার মাকে আমি ১২ বছর বয়সে এইরকম সাদা পাঁচখানা কাপড় পরিধান করে শোয়া দেখছি জীবনের শেষ পালকিতে তোমরা যারা মাকে এই পালকিতে দেখছ আর মা মা পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই এই যে তোমাদের প্রধান অতিথি কান্দে সভাপতি কান্দে জানি না মা বেঁচে আছে কিনা জানি না বাবা বেঁচে আছে কিনা সভাপতি বলে আমার মা নাই যখন সে মেট্রিক পরীক্ষা দিত মা চেয়ারের কাছে বয়ে বয়ে সাকরানির ডিউটি পালন করত মায়ের পান খাওয়ার পয়সাটা দান বেচে চাল বেচিয়ে পরীক্ষার ফি দিছে তোমার আমার আজকে দুনিয়া সব পায়া বাড়ি গাড়ি করিয়া ঢাকায় মায়েরে ভুলিয়া গেলাম বাবা মায়েরে ভুলিস না যুবক কোনদিনও আল্লাহ তোরে ভুলবে না মায়েরে ভুলে যাইব না আল্লাহ তোরে ভুলে যাইব হল্লে দেখো আমার যুবক বাইরা কান্দে মহিলা কান্দিলে মায়েরা কান্দে মা আবুসা আমার মা চিল্লে চিল্লে কান্দে ঘরের মধ্যে আমারের ছেলের নাম আবদুল্লাহ আবদুল্লাহকে ডেকে ডেকে বলে যায় দেখতো তোর বাবা কোন প্রসেসে মারে আবদুল্লাহ দৌড়ে এসে কয় মা ১২টা বাড়ি দেশে জল লাগে হাব্বাই বলে ২টা হইছে হাব্বা ৩ নাম্বার বাড়ির থেকে শুরু করছে মা ২০টা দিছে আমার ভাই কান ছিড়া গেছে চোখ ছিড়া গেছে মা হাতের আক্ষণ ছিড়া গেছে মা গাড়ির রক ছিড়ে গেছে
ভাই বেহুশ হয়ে পড়ে রইছে বাপ বলে আবার ওর হুঁশ ফিরায়ান আবার হুঁশ ফিরানোর জন্য ডাক্তার খবর দিছে আবার হুঁশ ফিরে আসছে আবার 11 নম্বর বাড়ির থেকে শুরু করছে বাগান 32টা বাড়ি দেওয়ার পরে আবু শামা চিরতরে বেহুশ হয়ে গেছে আবার ডাক্তার আসছে ডাক্তার কোন রকম ভাবে হুঁশ ফিরাইতে পারে না ওমর বলে এইবার 80টা মারব হুঁশ ফিরে আসুক বা না আসুক দেখার বিষয় নয় এখনো তো জান আছে বাজান রে 80টা মারবে কি 61টা অথবা 60টা মারার পর আবু শামা দুনিয়ায় নাই গো চামড়াগুলা চাবুকের সাথে উড়ে আসছে আবু শামার চামড়া শরীর থেকে চাবুকের সাথে উঠে আসছে বাজানদের সমস্ত মদিনা থরথর করে কাঁপতাছে ছেলেকে যদি বাবা এইভাবে মারতে পারে কোন মক্ষর যদি মদিনায় থাকে ওমরকে সে ওমরকে কোনদিন ছাড়বে না যুবকগুলা সব দাঁড়ায় দাঁড়ায় দেখতাছে আর কাঁদতাছে জীবনে মদ খাবো না বাজান রে আবু শামা ষাটটা মারার পরে বিদায় নিয়ে চলে গেল হযরত ওমর বললেন আমি বাপ হইছি তাতে কি হইছে এর জানাজা আমি করব না তোমরা যারে দিয়া পারো নিম্ন শ্রেণীর একজন সাহাবী দিয়া জানাজা করিয়া দাও নিম্ন শ্রেণী তার সাহাবী হয় না বাবা যারা মুসাফির ছিল তাদের একজনকে ডেকে আনা হলো যারা এখানে বাড়িঘর করেছো একজনকে দিয়া জানাজা দাও জানাজা হয়ে গেল মাতফুন করার পরে ওমর কয় জল্লাই ওই সাবুকটা কই গো হুজুর এখন আর কি করবেন কয় এখনো 20টা বাকি আছে 20টা কই মারবেন কয় কবরে মারব কবরে মারবেন কবরে মারলাম কবরে মারলে কি হবে এটা আমার দেখার বিষয় নয় কোরআনে হাদিসে আছে 80টা মারতে হবে তাই কিন্তু মৃত ব্যক্তির গায়ে মারা যাবে না তাই মারি নাই 20টা এখনো বাকি আর কবরে মেরে দেখাই দিব বাজানদের তর চাবুক হাতে নিয়ে কবরের উপরে মারতাছে 20টা মারিয়া নবীর রওজাটা ধরছেন নবীজি আপনি না বলছিলেন আশাদ্দুহুম বি আমরিল্লাহিল উমর আমার ওমরের বিচার এক নাম্বার পৃথিবীতে নবী জীবনে আমার ছেলের বিচার করছি আপনার কাছে কবুলিয়াতের একটা দরজা পাইছে কিনা বাজান ওমরের এশকের দরজা খুলিয়া গেছে ওমর চোখটা বন্ধ করে দেখে নবী কবরের দিকে হাত বাড়ায় বলো ওমর রে